fear. The real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা হ্যালোইন উপলক্ষে দুটি স্পেশাল এপিসোডের আয়োজন করেছিলাম, কিন্তু সঙ্গত কারণে আমরা হ্যালোইন সংক্রান্ত সকল ধরনের পরিকল্পনা বাদ দিয়েছি। এই বাদ দেওয়ার পিছনে অবশ্য যারা বড় ভূমিকা পালন করেছেন তারা আপনারাই। বিভিন্নভাবে আপনারা আমাকে ইমেল করে, মেসেজ করে জানিয়েছেন যে হ্যালোইন নিয়ে আমি যেন কোনো স্পেশাল এপিসোডের আয়োজন না করি। আমি যখন আপনাদের মেসেজগুলো পড়ছিলাম, আমি বিবেচনা করলাম যে আসলেই এই যে হ্যালোইন স্পেশাল এপিসোড যেটা আমি এতদিন ধরে করে এসেছি, সত্যি এটা বড় ধরনের একটি ভুল ছিল। হ্যালোইন শুধু একটি নিছক অনুষ্ঠান নয়, এটি কোনো হরর কোনো একটি অনুষ্ঠানের পর্যায়েও ফেলা যায় না। প্রচলিত কোনো ধর্মের সাথে এটার কোনো মিল নেই, কোনো ধর্মের আচার অনুষ্ঠানের সাথেও এর মিল নেই। এটি তাহলে কিসের সাথে মিল রয়েছে? হ্যাঁ, এটি রয়েছে ইলুমিনাতির সাথে, যেখানে শয়তানের উপাসনা করা হয়। প্রিয় লিসেনার্স, আমি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে এই পথ থেকে আমরা সরে আসতে পেরেছি। যারা হ্যালোইন নিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকেও, আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি মেসেজ পৌঁছে দিয়েছি, যেটা ইলুমিনাতির একটি অংশ। আমাদের মাধ্যম দিয়ে এটি যদি প্রচারিত হতে থাকে, হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা বিচারের মুখোমুখি অবশ্যই সেটা ফেস করব। এই কারণে আমাদের যখনই মেসেজটা পরিষ্কার হয়ে যাবে তখন এই পথ থেকে ফেরত আসতে হবে। মূলত এসব চিন্তাভাবনা থেকেই হ্যালোইন নিয়ে আমাদের সকল পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা হ্যালোইন নিয়ে কোনো ধরনের কোনো পরিকল্পনা রাখবো না, অন্তত আমাদের চ্যানেলে রাখবো না। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের যেই জেনারেশনটা তৈরি হচ্ছে তাদের কাছে এই হ্যালোইনের মেসেজটা কিন্তু আমরা মনের অজান্তেই পৌঁছে দিচ্ছি, আমরা মনের অজান্তেই ইলুমিনাতির চর্চা করছি, যেটা হয়তোবা উচিত নয়। যখন আমাদের কাছে মেসেজ পরিষ্কার হয়ে যাবে তখন এটা নিয়ে আর কোনো ধরনের কোনো কাজ করা আমাদের জন্য উচিত হবে না। মূলত এই চিন্তাভাবনা থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। আর হ্যালোইন নিয়ে যেহেতু আমাদের পরিকল্পনা ছিল, আমরা গত হ্যালোইনেও কিন্তু স্পেশাল এপিসোডের আয়োজন করেছিলাম, এই হ্যালোইনেও পরিকল্পনা ছিল যে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে কিন্তু ঘটনা তো রয়ে গেছে, এই ঘটনা আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোডে আজকে নিয়ে আসছি। এবং আগামীকাল শনিবার আরও একটি স্পেশাল এপিসোড হবে, যেখানে সৌমিত্র রয়ের ঘটনা থাকবে। আজকে চট্টগ্রামের আগ্রাবাদ দে জুবাইর ইসলাম ভাই রয়েছেন, তার পাঠানো ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, সুফিয়ান হুজুরের ঘটনা। ঘটনাটির শিরোনাম ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন, পুরো ঘটনাটা শুনবেন, একটি দীর্ঘ ঘটনা, আশা করছি সকলের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি ঘটনা। ঘটনা যিনি পাঠিয়েছেন জুবাইর ইসলাম ভাই, উনি ঠিক যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটি সুফিয়ান ভাইয়ের ভাষায় জুবাইর ইসলাম ভাই উপস্থাপন করেছেন, আমি সেভাবেই বলছি। বলছেন সুফিয়ান ভাই, 2005 সালের শুরুর দিকের ঘটনা। আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমি প্যারানর্মাল বিষয়গুলোর উপরে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছিলাম, মোটামুটি ভালো নাম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সব মিলে আমার দিন ভালোই কাটছিল। মাদ্রাসার শিক্ষক হিসেবে চাকরি পেয়েছি, মসজিদের মুয়াজ্জিন থেকে ইমামতির দায়িত্ব পেয়ে গেছি, বলতে গেলে সব কিছুই ভালো যাচ্ছিল। কিন্তু এর মাঝেও আমার মন থেকে আমার বড় মামা মরহুম সুলাইমান শেখের মৃত্যু রহস্য কখনো মুছে যায়নি। তিনি কোথায় গিয়েছিলেন, কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন, মারা যাওয়ার আগে তার মুখে শোনা সেই নাম ভেলাদ কাফরিয়ান, ঘাড়ের পিছনে দেখা সেই ত্রিভুজাকৃতি চিহ্ন, সব কিছু আমার মনে ছিল। আমি যখনই বড় দাদাকে ভেলাদ কাফরিয়ান নিয়ে কিছু জিজ্ঞেস করেছি তখন উনি বলেছেন সময় হলে
জানতে পারবে, আর যখন জানবে তখন আর পেছনে ফিরে আসা যাবে না। আমিও সেই সময়ের অপেক্ষায় ছিলাম, অবশেষে সেই সময় আসলো এবং আমার জীবনের খুব কঠিন একটি সময় শুরু হলো। জানুয়ারি মাসের প্রথম দিকের ঘটনা। প্রচণ্ড শীত থাকে তখন গ্রাম এলাকায়, যার কারণে আমি তাহাজ্জুদের সালাত মাঝে মাঝে ঘরেই আদায় করে ফেলতাম। এমনই একদিন সালাত আদায় করতে উঠে কলের দিকে যাচ্ছি অজু করার জন্য, হঠাৎ মনে হলো আমার বাড়ির সীমানার বাইরের দিকে একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম আমার চাচাতো ভাইদের কেউ হয়তো সালাত আদায় করতে মসজিদে যাচ্ছেন, তাই কে যায় এই বলে হাঁক দিলাম। আমার হাঁক শুনে সেই কালো অবয়বটি আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। তখন বুঝতে পারি খারাপ বা ভালো কোনো জিন হয়তো চলাচল করছিল এই পথে, নিশ্চিত নই এটা ভালো না খারাপ। আমি আর কিছু চিন্তা না করে অজু করে ঘরে চলে যাই। তাহাজ্জুদের সালাত আদায় করে কিছুক্ষণ জিকির করে আস্তে আস্তে ফজরের জামাত ধরার জন্য মসজিদের পথ ধরি। সেদিন বিকেলবেলার ঘটনা। আমি মাদ্রাসা থেকে বাসায় এসে দেখি আমার বড় মামাতো ভাই দুজন লোক নিয়ে আমার বাড়িতে এসেছেন এবং আমার জন্যই অপেক্ষা করছিলেন। দুজনের মধ্যে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আর একজন যুবক। আমি ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তাদের সামনে আসি এবং আমার মামাতো ভাইকে তাদের পরিচয় জিজ্ঞেস করি। তখন আমার মামাতো ভাই বলেন, ওনারা অনেক দূর থেকে এসেছেন, উনি রফিক সাহেব, আব্বার বন্ধু মানুষ এবং পেশায় একজন ফল ব্যবসায়ী, আর ইনি তার বড় ছেলে আরমান, তিনিও একজন ব্যবসায়ী। আব্বা ওনাদের ওইদিকে যখন কাজে যেতেন তখন মাঝে মাঝে ওনাদের বাড়িতেই থাকতেন, এই দুই একদিন ওনাদের বাড়িতে থাকতেন, আর ওই বাড়িতে থাকার পরে আব্বা অন্য কোথাও চলে যেতেন। ওনারা কুষ্টিয়া থাকেন। গত কয়েক মাস ধরে ওনার ছোট ছেলের সাথে নাকি খারাপ কিছু হচ্ছে, অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কোনো কাজ হচ্ছে না, তাই অনেক কষ্ট করে আব্বার খোঁজে এসেছেন। ওনারা জানেন না যে আব্বা অনেক আগেই মারা গেছেন। জানতে পেরে মন খারাপ করে চলে যাচ্ছিলেন দেখে তোর কাছে নিয়ে আসলাম, দেখ কিছু করতে পারিস কি না। আমি সেই মুরব্বি ভদ্রলোক রফিক মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনার কি সমস্যা? উনি বললেন, বাবা সমস্যাটা যে কী সেটা তুমি না দেখলে বুঝবা না, তুমি যদি একটু কষ্ট করে আমার সাথে যেতে খুব ভালো হতো, তোমার মামা সোলাইমান বেঁচে থাকলে আমি একটু ভরসা পেতাম, এখন কি করব বুঝতে পারছি না। আমি বললাম, মামা আপনি আগে আমাকে বলেন যে কি হয়েছে, আমি না শুনলে তো বুঝতেই পারবো না যে এটা কেমন সমস্যা, আর আমার করণীয়ই বা কী হবে, আমার তো আগে জানতে হবে, তারপর আমি ভেবে দেখব যাওয়া যায় কি না। আপনি আমাকে যা বলবেন একটু গুছিয়ে নেন, আমি আপনাদের জন্য একটু খাবার নিয়ে আসি। এই বলে মেহমানদারি করার জন্য আমি ঘরের ভেতরে গেলাম। ভেতরে বসেই শুনতে পেলাম আরমান ভাই আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করছেন, ওনার বয়স তো বেশি না, উনি কি পারবে নাকি শুধু টাকা খেয়ে বসে থাকবে? তখন আমার মামাতো ভাই একটু রেগে উত্তর দিলেন, আমার ভাই এসব কাজ করতে কোনো টাকা পয়সা নেন না, শুধু তার পকেট খরচ থেকে যেটা খরচ হয় বা পকেট থেকে যেটা খরচ হয় সেটাই শুধু নেন। তার বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে আমার মামাতো ভাইকে বলেন, বাবা কিছু মনে করো না, গত কয়েক মাসে আমরা অনেক টাকা খরচ করেছি কিন্তু কোনোই ফল হয়নি, বরং অবস্থা দিন দিন ভয়ানক খারাপ হচ্ছে। এসব কথা চলতে চলতে আমি তাদের জন্য কিছু খই মুড়ি আর গুড় এনে দিই। আমি রফিক মামাকে বলি, মামা আপনি খেতে খেতে বলা শুরু করেন, কিছুই কিন্তু বাদ দিবেন না, সব কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করেন। আর আরমান ভাই খেয়াল করবেন মামা কিছু বলতে ভুলে যাচ্ছেন কি না, গেলে আপনি একটু ধরিয়ে দেবেন। এরপর রফিক মামা বলা শুরু করল, বলছেন রফিক মামা, আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমার দুই ছেলে, এই নিয়ে আমাদের সংসার। আমার বড় ছেলের ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি টান কম থাকায় তাকে অল্প বয়স থেকে আমি ব্যবসা শেখানো শুরু করি, কিন্তু আহাদ মানে আমার ছোট ছেলেটার মেধা খুবই ভালো এবং পড়ার খুব আগ্রহ থাকায় তাকে ঠিক মতো লেখাপড়া করাই এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সে নিজ যোগ্যতা প্রমাণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয় এবং বর্তমানে তৃতীয় বর্ষের সে একজন ছাত্র। সে তার বিশ্ববিদ্যালয়ের হলেই থাকত,
গত বছর মার্চ মাসে একদিন হঠাৎ তার রুমমেট আমাকে ফোন করে জানায় যে আহাদ বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমি বা তার ভাই কেউ যেন একটু দেখে আসি। আহাদ মানা করায় সে এতদিন জানাতে পারেনি, কিন্তু আজকে হঠাৎ অবস্থা খারাপ হওয়ায় সে তাড়াতাড়ি ফোন করেছে। আমি দেরি না করে আরমানকে নিয়ে তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। গিয়ে দেখি আমার ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার চোখের নিচে কালি পড়ে গেছে, বিছানা আর তার শরীর আলাদা করা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আরমান আমাদের দেখে খুশি হয়, আবার কষ্টও পায়। আমার বড় ছেলে তার ভাইয়ের এমন অবস্থা দেখে বলে, ভাই তোর লেখাপড়া করা লাগবে না, অনেক হয়েছে, বাড়ি চল আগে, সুস্থ হয় তারপর আসবি। ভাইয়ের কথা শুনে আরমান না করে নাই, সে আমাদের সাথে যেতে রাজি হয়ে যায়। সেদিনই আমরা অল্প কিছুক্ষণ পরে রওনা দিয়ে ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ওকে কুষ্টিয়া সদরের বেশ কিছু ভালো ডাক্তার দেখাই, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো রোগ ধরা পড়ল না। এর মাঝের একদিন রাতের ঘটনা, তখন রাত আনুমানিক 11টা বাজে। সেদিন আমার দোকান বন্ধ করে আসতে দেরি হয়ে যায়। বাড়ি আসার সময় আমি একটু দূর থেকে দেখি আমাদের গেটের বাইরে একজন বামনাকৃতির লোক দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। আমি একটু সামনে এগিয়ে আসতে সে আমার দিকে না তাকিয়ে ঘুরে উল্টো দিকে হাঁটা শুরু করে। বিষয়টা নিয়ে আমি তেমন কিছু চিন্তা করি না, আমার মনে হলো কোনো ভবঘুরে বা পাগল হতে পারে। এরপরে আমি বাড়ি ঢুকে পড়ি। বাড়ি এসে দেখি সবাই শুয়ে পড়েছে। আমি কাউকে না ডেকে অজু করে আমার ড্রয়িং রুমে এসার সালাত আদায় করতে দাঁড়াই। রুমের লাইট তখন বন্ধ ছিল। সালাত আদায়ের সময় আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। যতক্ষণ আমি সালাত আদায় করছিলাম আমার ততক্ষণই মনে হলো পেছনে কেউ আছে। সালাম ফেরানোর পরে পিছনে তাকিয়ে দেখি না, কেউ তো নেই। যাই হোক, মনের ভুল ভেবে আমি উঠে খানাপিনা শেষ করে ঘুমাতে যাই। সেদিন রাতেই আহাদের চিৎকারে আমাদের বাড়ির সকলের ঘুম ভাঙল। দৌড়ে ছেলের ঘরে গিয়ে আমি আর তার মা দেখি সে মশারির ভেতর বসে চিৎকার করছে, আর এদিক সেদিক কী যেন দেখার চেষ্টা করছে। ওর মা তাড়াতাড়ি কাছে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। এর মাঝে ওর বড় ভাই আরমানও চলে আসে। একটু স্থির হলে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার করলি কেন? আহাদ বলে, বাবা আমার মশারির বাইরে এক হাত সমান কয়েকটা মাকড়সা ছিল, এতক্ষণ চারপাশে ঘুরছিল আর কেমন যেন বৃষ্টি শব্দ করছিল, তোমরা আসার সাথে সাথে কোথায় যেন চলে গেল। আমি ভাবলাম অসুস্থ অবস্থায় ঘুমের মধ্যে হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। ওকে এটা বলেই বুঝিয়ে শুনি আবার ঘুমিয়ে যেতে বলি। আহাদ একটু পরে আবার শুয়ে পড়ে। আমরা রুমে চলে আসার পর ওর মা আমাকে বলে ছেলেকে যেন ভালো কোনো এক হুজুরকে দিয়ে ঝাড়িয়ে আনি। বিষয়টা আমার কাছেও মনে হলো যে হ্যাঁ, একটু ঝাড়ফুঁক করে আনা যায়। সকালবেলা তাই ছেলেকে নিয়েই আমি বের হই। সারা রাত্রে ওই সমস্যা ছাড়া কোনো সমস্যা হয়নি। আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে আনি। এরপর থেকেই আমাদের বড় ধরনের সমস্যা শুরু হয়। যেদিন ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আসি তার পরের দিন মাগরিবের সালাতের সময় আমার স্ত্রী আমাকে মোবাইলে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। আমি দেরি না করে বাসায় চলে আসলাম। এসে দেখি সেই ইমাম সাহেব আমার বাসায় সোফায় বসে আছেন, তার বাম গাল চোখ সহ নিয়ে ফুলে উঠেছে। আমি তাকে আসার কারণ জিজ্ঞেস করতে সে বলে, রফিক ভাই আপনার ছেলেকে ভালো কোনো হুজুর দেখান, ওর উপরে খারাপ কিছু আসর করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস, কারণ কাল আপনারা চলে আসার পর আমি কাজকর্ম শেষ করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম শুয়ে, তখন আমি স্বপ্নের মতো কিছু একটা দেখি। আমি দেখি একটা জলার মতো জায়গায় কিনারে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। একটা বামনাকৃতির মানুষ সেই গাছের সবচেয়ে নিচু ডালে পা পেঁচিয়ে উল্টো অবস্থায় ঠিক আমার মুখের সামনে তার মুখ এই অবস্থায় তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। তার চেহারা এমন কুৎসিত যা বর্ণনা করা যাবে না।
আমি আপনাকে কোনোভাবেই সেটা বোঝাতে পারবো না কি ভয়ানক চেহারা ছিল সেটার। ভয়ে আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে দোয়া দরুদ পড়তে থাকি। এরপর সারাদিন কর্মব্যস্ততাই কেটে যায়। রাত্রে এশার সালাত পরে যখন বাসায় আসি, তখন আমার বাড়ি থেকে অল্প কিছু দূরে একটা জাম গাছ আছে, সেদিক দিয়ে আসছিলাম। হঠাৎ গাছের নিচ দিয়ে আসার সময় আমার পেছন থেকে ফিসফিস করে কেউ বলে ওঠে, আর না। এটা শুনে আমি পেছনে ফিরতে কেউ একজন সজোরে আমার গালে চড় দেয়। আমি এত ব্যথা পাই যে ওই জায়গায় বসে পড়ি গাল ধরে। সারা জীবনে এত জোরে আঘাত মনে হয় আমি কখনো পাইনি। একটু পরে সেই দিক দিয়ে একজন মুসল্লি আসছিলেন, তিনি আমাকে দেখতে পেয়ে বাসায় এগিয়ে দেন। আজকে সারাদিন আমি ব্যথায় মসজিদে যেতে পারিনি। একটু সুস্থ বোধ করতেই বের হয়ে মাগরিবের নামাজ পড়ে সরাসরি আপনাদের বাসায় চলে আসলাম। আমার মনে হলো আপনারা বেশ ঝামেলায় পড়তে পারেন, তাই আগেই সাবধান করে গেলাম। ঘরে সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, ঘরে সকাল সন্ধ্যা কোরআন পাঠ করুন, আর এর মাঝে ভালো কোনো আল্লাহওয়ালা হুজুর পান কিনা দেখেন। আল্লাহ আপনাদের সাহায্য করুন। এই বলে ইমাম সাহেব আর এক মিনিটও দাঁড়াননি, খুব দ্রুত চলে গেলেন। আমি এবং আমার স্ত্রী বেশ ভয় পেলাম। এর মাঝে আহাদের রুম থেকে মনে হলো সে আমাকে ডাকছে। আমি হেঁটে তার রুমের কাছাকাছি যেতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাই। এর মাঝে আমার স্ত্রীও আমার পেছনে এসে দাঁড়ায় এবং ছেলের রুমের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে আমার স্ত্রী। আমরা দুজনে দেখি ছেলে তার রুমে প্রবেশের যে পথ, তার ওইখানে দরজার উপরে পা দিয়ে নিজেকে আটকে উল্টো হয়ে ঝুলে রয়েছে, আর আমাদের দেখতে পেয়ে ওই অবস্থায় দুলে দুলে হাসতে থাকে আর বলে, ওই ইমাম আমাকে এইভাবে দেখছে, শুধু তখন ছিলাম গাছে আর এখন ঘরে, ঠিক যেভাবে আমাকে দেখেছিল দেখ সেইভাবেই আমি ঝুলে আছি। এই কথা বলে আবার হাসে। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়তে পড়তে আস্তে আস্তে সামনে যেতে থাকি। একটু কাছে গিয়ে তার গায়ে হাত দিতেই সে সোজা হয়ে লাফিয়ে নিচে নেমে আসে। আমার দিকে না তাকিয়ে তার খাটের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে অদ্ভুত ভাষায় কি যেন বলছে। আমি সাহস করে আবার তার কাছে গিয়ে আয়াতুল কুরসি পড়ে মাথায় ফু দিতেই সে খুব জোরে চিৎকার দিয়ে খাটের উপর বসে কান্না করে দেয়। হঠাৎ আমার দিকে তাকিয়ে সে আমাকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলে, বাবা আমাকে বাঁচাও বাবা, ও আমাকে মেরে ফেলবে বাবা, ও আমাকে মেরে ফেলবে। ছেলের মা দরজায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। বাপ হয়ে আমি তো নরম হয়ে যেতে পারি না, তাই না? আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলি, ইনশাল্লাহ কিছু হবে না বাবা, আমরা আছি তো তোর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আমাদের সাথে, কিচ্ছু হবে না, আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। এই বলে আমি ছেলেকে সান্ত্বনা দিতে থাকি। কিন্তু বিশ্বাস করো, ওই সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল। ছেলের মা এসে ছেলেকে শান্ত করতে থাকে। আমি আরমানকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলি। আরমান আধা ঘন্টা পরেই চলে আসে। আমি ওকে সব কিছু বলি যা যা হয়েছে এতক্ষণ, আর বলি খুব তাড়াতাড়ি ভালো কোনো একজন হুজুরের জন্য সন্ধান করে। এরপর আমি আহাদকে বলি, বাবা যাও অজু করে আসো, আমরা তিন বাপ বেটা একসাথে এশার সালাত আদায় করব। অজু করে এসে দুই ছেলেকে নিয়ে আমি ড্রয়িং রুমে জামাত ধরি, কিন্তু প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু তেলাওয়াত করতেই আহাদ মারাত্মক চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ে আর শরীর বাঁকিয়ে ফেলে, হাত মুচড়ে ফেলে, পা দুটো মাটিতে আছড়াতে থাকে। আমি আর আরমান সালাদ ভেঙে তাকে ধরার চেষ্টা করি। আরমান সুরা কালাম পড়তে থাকে আর অনবরতকে ফু দিতে থাকে। আমি আহাদের মাথার কাছে ছিলাম, হঠাৎ সে দুই হাতে আমার গলা পেঁচিয়ে ধরে, আমার মাথা টেনে তার মুখের সামনে এনে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আর একবার আমাকে তোর খোদার সামনে দাঁড় করালে এই ছেলের ভিতরে যা যা আছে সব খেয়ে একদম শেষ করে ফেলবো, আর তোর পরিবারের কেউ যেন তোর খোদার নাম ডাকতে না পারে সেটা কিন্তু নিশ্চিত করব। এরপরে আহাদ আমার দিকে আর আরমানের দিকে তাকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে, আর একটু পরপর আকাশের দিকে তাকে কি ভাষায় কিছু একটা যেন বলতে থাকে।
শুনে মনে হয় কাউকে কোনো কিছুর জন্য বিচার দিচ্ছে। আরমান আর আমি দুজনেই তখন দোয়া কালাম পড়তে থাকি। ওর মাও ততক্ষণে ছেলের কাছে এসে সুরা কালাম পড়তে থাকে। একটু পরে আস্তে আস্তে ছেলের শরীর সোজা হয়ে আসে আর হঠাৎ সে সোজা হয়ে লাফ দিয়ে উঠে বসে আমার বুকে মাথা দিয়ে কান্না শুরু করে। আমরা বুঝতে পারি এতক্ষণ কিছু একটার উপর ভর করেছিল যা এখন চলে গেছে। এরপর আমরা আহাতকে তার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেই। অল্প কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যায়। আমি আরমানকে পাঠাই আর একজন হুজুরের খোঁজে, যিনি শহর থেকে একটু ভেতরে গ্রামের দিকে থাকেন। উনি আমাদের এলাকার বেশ প্রবীণ একজন হুজুর। রাত আনুমানিক 10টায় আরমান ওনাকে নিয়ে বাড়িতে আসেন। উনি এসে বসে আমার কাছ থেকে কি কি হয়েছে সব কিছু শুনলেন। এরপর তিনি আহাদের রুমে আরমানকে সাথে নিয়ে প্রবেশ করেন। আমি আর আমার স্ত্রী হুজুরের কথা মতো রুমের বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। আহাদ তখন গভীর ঘুমে রয়েছে। হুজুর রুমে ঢুকে প্রথমে সুরা কালাম পড়তে পড়তে সারা রুমের চারদিকে দেখলেন। এরপর তিনি আস্তে করে আহাদের খাটে তার পাশে গিয়ে বসেন। হুজুর বসার সাথে সাথে আহাদ ঘুম থেকে উঠে বসে, সরাসরি হুজুরের চোখের দিকে রাগান্বিত চোখে তাকায় আর বলে ওঠে, তোরা মনে হয় কেউ চাস না এই ছেলেটা আরো কয়েকদিন বাঁচুক। আমার মনে হয় তোদের মাথায় আমার কথা ঢুকছে না, এখন ঢুকবে। এই বলেই আহাদ আমাদের সবার সামনে খাটের উপরে উঠে দাঁড়িয়ে তার জামা খুলে ফেলে এবং নিজের হাতে নখ দিয়ে নিজের শরীর আঁচড়াতে থাকে। এত জোরে আঁচড় দিচ্ছিল যে কিছু কিছু জায়গায় কেটে রক্ত বের হয়ে যাচ্ছিল। হুজুর এমন আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যান। আরমান দৌড়ে গিয়ে তার ভাইকে টেনে বিছানায় ফেলে দেয় এবং দুই হাত চেপে ধরে যাতে সে আঁচড় কাটতে না পারে। আমিও এগিয়ে আরমানকে সাহায্য করি। এর মাঝে হুজুর পকেট থেকে ওনার তসবি বের করে আহাদের মাথায় চেপে ধরে খুব দ্রুত কোরআন থেকে কিছু আয়াত পাঠ করতে থাকেন। এমন সময় রুমের বাইরে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রী হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। প্রায় সাথে সাথে সারা ঘরে আবর্জনা পোড়ালে যেমন গন্ধ হয় ঠিক তেমন গন্ধে ভরে যায়। আমি দৌড়ে আবার স্ত্রীর কাছে যাই, তাকে পাজাকোলা করে তুলে আমার রুমে নিয়ে বিছানায় শুয়ে দেই। তারপর দেরি না করে আরমানকে তার আর হুজুরকে খেয়াল রাখতে বলে আমি ডাক্তারের খোঁজে বের হই। বেশ রাত হয়ে যাওয়ায় কিছু না পেয়ে চলে আসি। ঘরে এসে দেখি আমার স্ত্রী খাটের উপরে বসে আছে, তার পাশে হুজুর বসে সুরা কালাম পড়ছেন। একটু পরে হুজুর পড়া শেষ করে উঠে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রীকে নিয়ে ভয় পাবেন না, ওনার কিছু হয়নি, উনি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপরে হুজুর আমার স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বোন আপনি কি দেখেছেন? তখন আমার স্ত্রী বলে, হুজুর আপনি তসবি মাথায় চেপে ধরে যখন সুরা পড়ছিলেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম হঠাৎ খাটের নিচ থেকে আচমকা একটা বামন আকৃতির কালো লোমশ, গায়ে কোনো জামা কাপড় নেই, এমন কিছু একটা চার হাত পা ছড়িয়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে ছুটে আসছে, অনেকটা মাকড়সার মতো দেখতে। এটা দেখেই আমি চিৎকার দিয়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার স্ত্রীর কথা শুনে হুজুর একটু চিন্তিত হয়ে পড়েন। উনি আমার রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে বসেন এবং আমাকে ডেকে বলেন, ভাই আপনার ছোট ছেলের সাথে খুবই খারাপ কিছু আছে বলে মনে হচ্ছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারছি না। কেনই বা আপনার ছেলের কাছে আসলো তাও বুঝতে পারছি না। আপনার বা ছেলেদের কি কোনো শত্রু আছে যারা আপনার পরিবারে কুফুরি কালাম করতে পারে বলে আপনি মনে করেন? আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, না ভাই, আমাদের পরিবারে উপরে এত বড় হারাম কাজ করবে এমন তো কেউ আমার চোখে পড়ছে না বা আমার স্মরণেও আসছে না। হুজুর আমার কথা শুনে একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা থাক, এখন আর আমার তেমন কিছুই করার নেই, আমি সামনের শুক্রবার বাদ জুম্মা আপনার বাড়িতে আবার আসবো ইনশাল্লাহ, তখন চেষ্টা করে দেখি এই খারাপ জিনিসের সাথে কথা বলতে পারি কি না। ততদিন আহাদের দিকে খেয়াল রাখবেন যাতে সে নিজের কোনো ক্ষতি না করে ফেলে। নামাজ বাদ দেবেন না কিন্তু ঘরে, বাইরে যখন আজান দেবে তখন নিজেরাও বাড়ির উঠোনে গিয়ে আজান দেবেন, এই কাজগুলো করতে থাকেন, আমি ইনশাল্লাহ শুক্রবার চলে আসব। এই বলে হুজুর বিদায় নিয়ে চলে যান। আমি ওনাকে বিদায় দিয়ে আহাদের রুমে গিয়ে দেখি সে আবার ঘুমিয়ে পড়েছে আর আরমান তার পাশে বসে আছে। এর পরের দুই দিন বাসার সবাই হুজুরের কথা মতো সব পালন করি।
আজানের সময় আমি অথবা আরমানকেও একজন আজান দেই। এর মাঝে আমি বাড়িতে খবর পাঠিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইকে তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলি। আমার ছোট ভাই মুন্সিগঞ্জ একটি মাদ্রাসায় চাকরি করে এবং বেশ ভালো নাম ডাক আছে তার এলাকায়। তারা ব্যাপারগুলো শুনে আর দেরি করেনি। বৃহস্পতিবার রাতের মধ্যে আমার বড় ভাই, আমার শ্যালক এবং আমার ছোট ভাই এসে উপস্থিত হয়। আমার ভাই ঘরে ঢুকেই আমার দিকে তাকিয়ে বলে, মেজ ভাই, ঘরে কি কোনো মাছ মাংস পচে গেছে নাকি? এমন বাজে গন্ধ কেন ঘরে? তার প্রশ্নের জবাবে আমি যা যা হয়েছে সব কিছু তাকে বিস্তারিতভাবে বলি। সে চুপচাপ সব শুনে বলে, আচ্ছা, কালকে হুজুর এসে আগে দেখুক, আমিও তো আছি ইনশাল্লাহ। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখি কোনো সমস্যার সমাধান করতে পারি কি না আমরা। পরদিন জুম্মার সালাতের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত হুজুর জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু তিনি আসেন না। পরে আমি আরমানকে পাঠাই হুজুরকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরে আরমান একাই ফিরে আসে এবং এসে আমাদেরকে বলে, বাবা, হুজুর আসতে পারবে না, গত দুই দিন আগে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে বেশ আহত হন, এখন সদর হসপিটালে ভর্তি আছেন। একথা শুনে আমাদের সবার খারাপ লাগে, কারণ ওই হুজুরকে সবাই খুব ভালোবাসে, উনি খুবই একজন ভালো মানুষ। কিন্তু হঠাৎ করে এমন অ্যাক্সিডেন্ট কেন হলো? এটা কি কাকতালীয় নাকি দুর্ঘটনা না অন্য কোনো ব্যাপার রয়েছে আমরা বুঝতে পারছিলাম না। যাক, এরপরে আমার ছোট ভাই আমাকে বলে, মেজ ভাই, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এরপরে সে বাইরে চলে যায় এবং সাথে কিছু জিনিস কিনে নিয়ে আসে। তার মধ্যে ছিল সুজিদানা, লবণ, মধু আর সরিষার তেল। সে এইগুলো এনে প্রথমে মেঝেতে সুজিদানাগুলো ফেলে এবং ওর মধ্যে একটা বৃত্ত আঁকে। তারপরে বাকি জিনিসগুলো পরে ফুদিয়ে বৃত্তের ভিতরে চলে যায় এবং আমাকে আর আরমানকে বলে যে আহাতকে যেন আমরা নিয়ে আসি। আমরা দুজন আহাদের রুমে গিয়ে দেখি সে খাটের উপর দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে ফিসফিস করে আবার কি কি যেন বলছে। আমার রুমে ঢুকে তার গায়ে হাত দিতেই সে ফিসফিসানি থামিয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে হেসে উঠে বলে, কিরে, আমাকে ধরে নিয়ে যেতে আসছিস নাকি? আরে গাধার দল, তোরা কি মনে করেছিস, এসব মামুলি কবিরাজি করে কি আমাকে তাড়াবি? চল আজকে তোদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব। ওর গলার স্বর শুনে আমরা দুজনে মারাত্মক ভয় পেয়ে যাই। এত কঠিন গলার স্বর আমরা নিশ্চিত যে দুজনের কেউই কখনোই শুননি। আহাদ নিজে থেকে খাট থেকে নেমে খালি গায়ে হেঁটে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ওর ছোট চাচার দেয়া সেই বৃত্তর ভিতরে ঢুকে তার মুখোমুখি বসে। আমি আর আরমান ভয়ে ভয়ে তার পেছন পেছন আসি। বৃত্তের বাইরে তখন আমি, আরমান, আমার বড় ভাই, আমার শ্যালক আর আমার দোকানের একজন কর্মচারী সবাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু একটু পরেই আমাদের সবার ভুল ভেঙে গেল। আমার ছোট ভাই আমাদের দিকে তাকিয়ে বলে, যত যাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত কেউ এই বৃত্তের ভেতরে ঢুকবেন না, ঢুকলে কিন্তু বিপদ হতে পারে। এরপর সে বেশ কিছুক্ষণ চোখ বুঝে বিভিন্ন সুরা কালাম, বিভিন্ন তসবিহ তেলাওয়াত করে ওর গায়ে ফু দিচ্ছিল। আর আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিবার ফু দেওয়ার পর আহাদের মুখের ভাব আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিছুক্ষণ পরে আমার ভাই আহাদকে বলে, আসসালামু আলাইকুম, আপনি কে, কেন এই ছেলেটার উপরে আসর করেছেন? উত্তর আসে, দক্ষিণের দিকে চোখ দিলে চোখ তুলে নেব। আমাকে কি তোরা ভীতু মনে করেছিস? দক্ষিণের ওই জিনিস আমাদের, এইখানে ও চোখ দিয়ে ফেলেছে, আগে দক্ষিণের কাজ শেষ হোক, তারপর এরেও আমরা ব্যবস্থা করে ফেলব। আর আমার প্রভুর, এই আমার প্রভুর বলে সে থেমে যায়। এরপরে সে একেবারে চুপ হয়ে যায়, আর একটা কথাও বলেনি। আমার প্রভুর, এই আমার প্রভুর বলতে কি, তাকে দিয়ে আর কোনো কথাই বলানো যায়নি। আমার ভাই আরও কিছুক্ষণ চেষ্টা করে আহাদের ভেতরে থাকা সত্তার সাথে কথা বলতে ব্যর্থ হয়ে বলে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও অথবা এই ছেলেকে ছেড়ে না যাও, তাহলে তোমার এমন অবস্থা করবো যে আফসোস করবা। এই কথা বলার সাথে সাথে আহাদ তার জায়গা থেকে উঠে গিয়ে সজোরে তার চাচার বুকের উপর এক লাথি দিয়ে তাকে বৃত্তর বাইরে ফেলে দেয় আর বলে, যতটুকু ওজন ঠিক ততটুকু কথা বলবি, যা পারিস না তাই নিয়ে বড়াই করবি না, একদম জানে মেরে ফেলবো তোকে। এমন সময় মসজিদের এশার আজান শুরু হয়।
আহাদ আজানের শব্দ শুনে চোখ মুখ বিকৃত করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর সবাই মিলে দোয়া কালাম পড়ে আহাদকে তার রুমে রেখে এসে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, বেশি ব্যথা পাইছিস নাকি ভাই? সে না বোধক মাথা নাড়লেও আমি বুঝেছি যে সে আহাদের লাথিতে খুব ব্যথা পেয়েছে। আবার জিজ্ঞেস করলাম, কি বুঝলি, সেটার কি হয়েছে? আমার ভাই বলল, মেজ ভাই, আমি তেমন কিছু বুঝতে পারি নাই। আহাদের ভেতর থেকে যে কথা বলেছে সে কিছু একটা ইঙ্গিত দিছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে সেটা কি। তবে এতটুকু বুঝেছি, ওর উপর যেটা আছর করেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর কোনো পিশাচ। কারণ ওর উপর আমি যেসব দোয়া কালাম পরে রুকিয়া করেছি তাতে কম শক্তিশালী অনেক জিনও মারা যায়, কিন্তু এ তো কোনো পাত্তাই দিল না। আমার দ্বারা এর থেকে বেশি কিছু করা সম্ভব না। এরপরে আমার ভাই আরও কয়েকজনকে নিয়ে বাড়িতে আসেন, তারাও দেখেন, বিভিন্নভাবে চেষ্টা করেন, কিন্তু সেই দিনের পর থেকে এখন পর্যন্ত আহাদের মুখ দিয়ে কোনো কথাই বের করা যায়নি। আমিও গত কয়েক মাস যাবৎ বেশ কিছু কবিরাজ এনে দেখিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছুই হয় না, বরং দিন দিন আহাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তো বলতে গেলে সে একদম পাগল হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা নেই, সারাদিন উপরের দিকে তাকিয়ে ফিসফিস করে, খাবার দিয়ে আসলে মাছ মাংস ছাড়া কিছুই খায় না, তাও খায় কেমন যেন জন্তুদের মতো। তার রুম নোংরা করে খুবই অবস্থা খারাপ করে ফেলেছে, কেউ কাছে গেলে মারতে যায়, কামড়াতে যায়, সারা রাত জেগে থাকে, একা একা কথা বলে, হাসে, আর ফজর একটু আগে ঘুমায়। সে ঘুমালে তার মা গিয়ে রুম পরিষ্কার করে আসে, তখন আমরা কেউ একজন পাহারা দেই। এমন খারাপ অবস্থা আমাদের ঘরে, কি আর বলবো, বর্তমানে তাকে তার রুমে তালাবদ্ধ করে রাখতে হচ্ছে। সে যাকে সামনে পাচ্ছে তাকেই মারধর করছে, এমনকি আমি বা তার মাও বাদ যাচ্ছি না। রাত হলেই আমাদের সারা ঘরে মনে হয় কে যেন হেঁটে বেড়ায়, সারা ঘরে দুর্গন্ধ আর ফিসফিসানি শোনা যায়। আমরা খুব আতঙ্কে একটা একটা করে দিন পার করছি। হঠাৎ গতকাল বিকেলে আমার স্ত্রী আমাকে বলে, এত দুনিয়ার কবিরাজ এনে ঘরে উঠাইছো, অথচ একবারও সোলাইমান ভাইয়ের কাছে যেতে পারো নাই। সোলাইমান ভাই এসব কাজ তো করে কতদিন যাবত, তুমি একটু কষ্ট করে সোলাইমান ভাইয়ের বাড়িতে গিয়ে দেখো ওনাকে আনতে পারো কি না, উনি তো এইসব কাজে অনেক পুরনো মানুষ, গিয়ে কথা বলে দেখো, তুমি সামনাসামনি গিয়ে বললে উনি না করবে না। আমার কেন জানি মনে হচ্ছে জানি না, তবে সোলাইমান ভাইয়ের কাছে গেলে হয়তো ইনশাল্লাহ কোনো সমাধান পাওয়া যাবে। অনেকদিন ধরে যোগাযোগ না থাকায় আসলে এতদিন আমার সোলাইমান ভাইয়ের কথা মাথায় আসে নাই, আমার স্ত্রী বলার পরেই মনে পড়ল, তা না হলে অনেক আগেই আসতাম। এখন বাবা তুমি বলো আমরা কি করব। সোলাইমান ভাই মারা গেছে এটাও এখানে এসে শুনলাম, শুনে খুবই কষ্ট পেয়েছি, উনি আমার খুবই কাছের একজন মানুষ ছিলেন। চলেই যাচ্ছিলাম তখন তোমার মামাতো ভাই তোমার কাছে নিয়ে আসলো, এখন বাবা তুমি বলো আমরা কি করতে পারি। এতটুকু বলে রফিক মামা থামলেন, আমি খুব মনোযোগ দিয়ে এতক্ষণ তার কথা শুনছিলাম, মাঝখানে কোনো প্রশ্ন বা কোনো কথা বলিনি। তারপর আরমান ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, রফিক মামা যা যা বলেছেন সবই ঠিক আছে নাকি কিছু বাদ গিয়েছে? তিনি উত্তরে বললেন যে না, তার বাবা যা বলেছে সবই ঠিক আছে। কিন্তু আরমান ভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছিল তিনি কিছু একটা বলতে গিয়ে বলতে পারছেন না। আমি এই নিয়ে তাকে বিরক্ত করলাম না, আমি জানি সময় হলে তিনি নিজেই বলবেন। আমার মামাতো ভাই আমাকে বললেন, সুফিয়ান কি বুঝলি, কাজটা করবেই? আমি উত্তর দিলাম, ভাই একটু সময় লাগবে, চিন্তা করি। রফিক মামা যেহেতু ব্যস্ত মানুষ, তো আমি যেটা করলাম সেটা হলো ওনার বাড়ির ঠিকানা, মোবাইল ফোন নাম্বার এগুলো সব কিছু রেখে দিলাম এবং বললাম যে আমি যদি যাই আমি তাদেরকে জানাবো। এরপর ওনাদেরকে বিদায় দিলাম, ওনারা চলে যান, আমার মামাতো ভাই তাদেরকে এগিয়ে দিয়ে আসেন। আমার আসলে একটু আলোচনা করার দরকার ছিল বিষয়টা নিয়ে। সেদিন মাগরিবের সালাতের পরে আমি বড় দাদার সাথে যোগাযোগের চেষ্টা করি। এশার সালাতের পর রেহমান, যিনি একজন দাদার অনুগত জিন, তিনি এসে জানালেন যে বড় দাদা মধ্যরাতে আসবেন আমার সাথে দেখা করতে। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার সালাতের ঘরে গিয়ে অপেক্ষা করতে শুরু করি তার জন্য। এর মাঝে কোরআন তেলাওয়াত করেছি, কিছুক্ষণ জিকির করেছি, রুকিয়া করার কিছু প্রয়োজনীয় আমল চর্চা করেছি। এভাবে সময় কাটাতে কাটাতে একসময় হালকা চোখ লেগে এসেছিল ঘুমে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ঘুম ভেঙে দেখি বড় দাদা আমার নামাজের চৌকিতে বসে আছেন।
এবং তসবি পড়ছিলেন। আমি উঠে বসে ওনাকে সালাম জানাই। উনি আমার দিকে তাকিয়ে একটু হেসে সালামের উত্তর জানালেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবু সুফিয়ান, হঠাৎ দেখা করতে চাইলে কেন, কোনো সমস্যা? আমি এরপর ওনাকে রফিক আমার কাছ থেকে শোনা সব ঘটনা বিস্তারিতভাবে বলি। উনি মনোযোগ দিয়ে সব শুনলেন। আমি এটাও বললাম যে ওনার বড় ছেলেকে দেখে মনে হচ্ছিল যে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভরসা পাচ্ছিল না, বা কিছু একটা মনে করে বলেনি। বড় দাদা সব শুনলেন চুপচাপ। এরপর আমাকে বললেন, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু রুকিয়ার সময় ওই জিনের বলা কথাটা বুঝলাম না, দক্ষিণের ওই জিনিস তাদের, এটার মানে কি? দক্ষিণের দিকে চোখ দিলে ক্ষতি করবে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, সময় দাও আমি খোঁজ নিয়ে দেখি আগে। আমি জিজ্ঞেস করলাম, বড় দাদা আপনার কি মনে হয় কুফরি করা হয়েছে ছেলেটার উপরে? তিনি উত্তর দিলেন, মনে হয় না ওর উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপর তিনি উঠে পড়েন। যাওয়ার সময় বলেন, আগে খোঁজ খবর জানতে দাও, এর আগে কাউকে কথা দিয়ে ফেলো না। এই বলে তিনি বের হয়ে গেলেন। পরের কয়েকদিন বড় দাদার কাছ থেকে আমি কোনো খোঁজ খবর পাইনি, তিনিও আসেননি। প্রায় আট দিনের মাথায় এশার সালাতের পরে বাড়ি ফেরার সময় রাস্তার এক পাশে নির্জন জায়গায় রেহমান ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি সালাম দিলে সালামের উত্তর দিয়ে তিনি জানালেন, আগামীকাল রাত্রে আপনার সাথে আমাদের সর্দার মানে বড় দাদা দেখা করতে আসবেন। আপনার নতুন কাজের তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট এবং সময় লেগেছে, কেন এবং কি খবর আমরা সংগ্রহ করেছি সেটা বড় দাদা মানে আমাদের সর্দার আপনাকে বলবেন। আমাকে শুধু বলা হয়েছে আপনাকে যেন জানিয়ে দেই যে আগামীকাল সর্দার আপনার সাথে সাক্ষাৎ করবেন। আমি কোনো প্রশ্ন করার আগেই রেহমান ভাই সেখান থেকে চলে যান। আমি কিছুক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে থাকি যে বড় দাদার মতো এত বিচক্ষণ, বয়স্ক, অভিজ্ঞ এবং ক্ষমতাবান একজন জিনের পক্ষেও এতদিন লেগেছে শুধু খবর সংগ্রহ করতে। জানি না কেন জানি মনের ভেতর খুব খুঁতখুঁত করছিল, মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু তাআলা সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন। এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে হেঁটে বাড়ি চলে আসি। পরদিন যতটুকু মনে পড়ে বৃহস্পতিবার ছিল। চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আমার নবীর সুন্নাহ নফল সওম রাখতে মানে রোজা রাখতে। সেদিনও রোজা রেখেছিলাম। সারাদিন অন্য সব দিনের মতো কর্মব্যস্ততায় কেটে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার সালাতের ঘরে চলে যাই মানে নামাজের ঘরে চলে যাই। অপেক্ষা করতে থাকি বড় দাদার আগমনের। একসময় সারা ঘরে সুন্দর আতরের গন্ধ নিয়ে তিনি প্রবেশ করেন। আমি তখন জিকির করছিলাম, তিনি আমার ঘরে ঢুকতেই সালামের বিনিময় হলো আমাদের মাঝে। এরপর তিনি আমার পাশে বসলেন এবং বললেন, আবু সুফিয়ান, আমি চাই আল্লাহর নাম নিয়ে তুমি এই কাজটি হাতে নাও। এই কাজটি করা খুবই জরুরি, যদিও কাজটি করতে তোমার অনেক কষ্ট হতে পারে, তবে সারা জাহানের মালিক মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় আমার বিশ্বাস তুমি এই কাজটি করতে পারবে। কয়েকটি পরিবার খুব খারাপ সময় এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং খারাপ এক শক্তির কুনজরে পড়তে যাচ্ছে। দুটি পরিবার ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আমি বড় দাদার কথা কিছু বুঝতে পারছিলাম না। আমি ওনাকে বললাম, বড় দাদা আমাকে একটু ভেঙে বলুন, আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কী বোঝাতে চাইছেন। এরপর বড় দাদা আমাকে যা বললেন তার সারমর্ম হলো এই যে রফিক মামার পরিবারের কাউকে কোনো কুফুরি কালামের দ্বারা কোনো ক্ষতি করা হয়নি। আসল সমস্যা ওনার ছেলের সাথেও হচ্ছে না, আসল সমস্যা হচ্ছে ফারজানা নামের এক মেয়ের সাথে, যে আহাদের সাথে একসাথে লেখাপড়া করে এবং একজন আরেকজনকে পছন্দ করে। খারাপ ধরনের কুফুরি করা হয়েছে ওই ফারজানা নামের মেয়েটাকে। এটা এত শক্তিশালী জাদু যে ওই মেয়ে জাদুর প্রভাবে মারা যাবে না, কিন্তু সে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে এবং আমৃত্যু সে শক্তিশালী একদল পিশাচের কবলে জিম্মি হয়ে থাকবে। এই মেয়েকে যারাই ভালোবাসবে, এমনকি তার পরিবারের লোকজনও যারা তাকে আদর করবে, তার আত্মীয় স্বজন সবাই ওই পিশাচদের দ্বারা একজন একজন করে আক্রান্ত হবে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই কুফুরির পরিণাম হলো এই মেয়েকে যে ভালোবাসবে এমন কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, তার সারা জীবন মানসিক ভারসাম্যহীন অবস্থায় একা একা কাটাতে হবে এবং একটা পর্যায়ে মারা যাবে। এই ধরনের জাদু অনেক প্রাচীন এক কালো জাদু। এই জাদু করতে অনেক খারাপ জিনিসের দরকার হয়েছে, যা আমি বলতে পারছি না বলে দুঃখিত। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলার এই দুনিয়াতে যত হারাম জিনিস মানুষ করতে পারে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিসগুলো দিয়ে এই জাদু করা হয়।
এবং যে তান্ত্রিক বা কবিরাজ এই ধরনের জাদু করেছে তারা এমন এক শয়তানের কাছ থেকে সেটা শিখেছে যে অনেক আগে থেকেই অভিশপ্ত। এই জাদুর প্রভাব শুরু হয়ে গেছে এবং এর প্রথম শিকার হয়েছে আহাদ। এসব কিছু জানার পরে আমি বড়দাদাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এখন কি করতে বলেন? বড়দাদা বললেন, তুমি যত দ্রুত সম্ভব এই ছেলের রুকিয়া শুরু করো, কারণ তার উপরে পিশাচদের একজন খুব নির্যাতন করছে, আর বেশি দেরি করলে হয়তো তাকে বাঁচানো যাবে না। আগে এই ছেলেকে আল্লাহ তাআলার পবিত্র রহমতে সুস্থ করার চেষ্টা করো, এরপরের কাজ আমি তোমাকে ঠিক সময় জানাবো। তবে এতটুকু বলি, মহান রব্বুল আলামিন যদি তোমার প্রতি সহায় হন তাহলে তুমি এই পরিবারগুলোকে বিপদের হাত থেকে রক্ষা করার সাথে সাথে নিজের একটি কাজও শেষ করতে পারবে ইনশাআল্লাহ। এর বেশি কিছু এখন আর জিজ্ঞেস করো না, সময় হলে একে একে সব কিছুই তোমাকে জানানো হবে অথবা নিজেই জানতে পারবে। মনে অনেক প্রশ্ন থাকলেও আর কোনো প্রশ্নই করতে পারিনি তখন, কারণ আমি জানি এই বিষয়ে আর কোনো প্রশ্ন করলে বড়দাদা বিরক্ত হবেন। তাই প্রসঙ্গ পাল্টে রুকিয়া করার পদ্ধতি জেনে নিলাম। বড়দাদা চলে যাওয়ার আগে বললেন, সুফিয়ান, সামনে অনেক কঠিন কিছু সময় পার করতে হবে, মনে মনে প্রস্তুত হও আর মনে রেখো এই কাজে আমি এবং আমার সকল অনুসারীরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে বড়দাদা চলে গেলেন। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, কারণ বড়দাদা স্পষ্টভাবে আমাকে জানাননি যে আমি কিসের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। এরপর আমি সালাত আদায় করার লক্ষ্যে মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বাড়ি থেকে বের হয়ে একটু মনে 10 কদম সামনে হয়তো বা গিয়েছি, যেতেই সালাম দিয়ে হামজা ভাই বড়দাদার অনুসারী একজন জিন, তিনি এসে আমার সামনে দাঁড়ান। আমি কিছু জিজ্ঞেস করার আগেই নিজেই বললেন, এখন থেকে আমাদের যে কোনো একজন সবসময় আপনার আশেপাশে থাকবে, এটা আমাদের হুজুরের আদেশ, এটা নিয়ে দয়া করে কেউ কোনো প্রশ্ন করবেন না। এবার আমি রেগে গেলাম এবং বললাম, আপনাদের কাউকে আমি কোনো প্রশ্নই করব না, বড়দাদাও কিছু জিজ্ঞেস করলে বলতে নিষেধ করলেন যে তাকে প্রশ্ন করা যাবে না, আপনিও বলছেন কোনো প্রশ্ন করেন না, আমি বুঝতেছি না যে আপনারা সবাই আমাকে এমন অন্ধকারে কেন রাখছেন। হামজা উত্তর দিলেন, সুফিয়ান, কিছু মনে করবেন না, আমি শুধু আদেশ পালন করছি, অনেক কিছু জানা সত্ত্বেও আপনাকে বলতে নিষেধ করেছেন আমাদের সর্দার, তাই বলতে পারছি না, আর আমরা আমাদের সর্দারের হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করি, তাতে আমাদের প্রাণ চলে গেলেও। আমি আর কথা না বাড়িয়ে অন্য প্রসঙ্গ ধরলাম। রুকিয়া বিষয়ে বেশ কিছু প্রশ্ন করে কিছু খুঁটিনাটি জেনে নিলাম। এরপর সালাত শেষে আস্তে আস্তে মামা বাড়ির দিকে পথ ধরলাম। মামাতো ভাইয়ের সাথে দেখা করে তাকে জানালাম, তিনি যেন রফিক মামাকে ফোন করে বলেন আমি ইনশাল্লাহ আজ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এরপর আমি ঠিকানা নিয়ে নিজের বাড়ি চলে আসি এবং ভোর হতেই ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বের হয়ে যাই। সারা সকাল অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে বেলা 12:30 নাগাদ আমি রফিক মামাদের বাড়িতে পৌঁছলাম। আগেই ফোনে জানানো হয়েছে তাই রফিক মামা বাড়িতেই ছিলেন। আমাকে তিনি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসতে বলে আরমান ভাইকে ডাকেন। আরমান ভাইও এসে আমার সাথে সালাম এবং কুশল বিনিময় করে আমার পাশে বসেন। জুম্মার দিন থাকায় আমি ব্যাগ রেখে তাদের সাথে নিয়ে মসজিদে চলে যাই। নামাজ শেষে ঘরে এসে দেখি ঘরে আরও 4-5 জন পুরুষ মানুষ উপস্থিত। রফিক মামাকে জিজ্ঞেস করতে তিনি বলেন, বাবা, তুমি কাজ শুরু করলে তখন আহাদ আক্রমণ করতে পারে ভেবে এদেরকে খবর দিয়ে আমি নিয়ে এসেছি, আহাদ কিছু করতে গেলে এরা ধরে রাখবে। আমি শুনে খুবই বিস্মিত হই এবং বুঝতে পারি কতটুকু মারমুখী হলে একজন বাবা ছেলেকে সামলাতে বাইরে থেকে মানুষ ডাকেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিই। শুরুতেই আমি ঘর বন্ধ করি, তারপর ড্রয়িং রুমের জিনিস সরিয়ে একটু বড় জায়গা তৈরি করিয়ে নিই। ফ্লোরে পরিষ্কার বিছানার চাদর বিছিয়ে তার উপরে কিছু পড়া পানি ছিটিয়ে দেই। এমন অনেক কাজ শেষে আমি রফিক মামাকে বলি ছেলেকে নিয়ে আসেন। উপস্থিত লোকজন সবাই আহাদের রুমের দিকে যান এবং জোর করে তাকে ধরে নিয়ে এসে বসান আমার সামনে। আহাদকে দেখে আমি আঁতকে উঠি, মনে হচ্ছিল একটা মানুষের কঙ্কালের উপরে শুধু চামড়ার কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, এমন একটা খারাপ অবস্থা তার। আমার বড়দাদার কথা মনে পড়ে যে আর কিছুদিন গেলে হয়তো একে বাঁচানো যাবে না। রফিক মামাকে আমি বলি, মামা, ঘরের সব সদর দরজা খুলে দিন। তিনি খুলে দিয়ে আসেন। এরপর আমি রুকিয়ার জন্য প্রয়োজনীয় আমল শুরু করি। আমি সাধারণত জিকির দিয়ে শুরু করি সব সময়। শুধু আমি না, যারা রুকিয়া করেন তাদের অনেকেই জিকির দিয়ে শুরু করতেই পছন্দ করেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে জিকির করার পর আমি আহাদের দিকে তাকালাম। আমি দেখি সে লাল
টকটকে চোখে প্রবল আক্রোশে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে সূরা ফাতেহা দিয়ে শুরু করলাম। এরপরে পবিত্র কোরআন শরীফ খুলে পড়া শুরু করতে যাব, তখন আহাদ প্রথম কথা বলে ওঠে। সে বলে, যা পড়ার পড়ে রাখ আজকে, কাল থেকে আর পড়া হবে না তোর, আজকেই তোর জীবনের শেষ পড়া। আমি তার কথার কোনো উত্তরই দেইনি, কারণ আমি জানি পবিত্র কোরআন পড়তে গেলে এই দুষ্ট জিনেরা এমন কিছু কথা বলে যাতে মনোযোগ নষ্ট হয়, এবং এই মনোযোগ নষ্ট হলে আত্মবিশ্বাসটাও নষ্ট হয়ে যায় আর দোয়া পড়তে এবং রুকিয়া করতে অসুবিধা হয়। এটা জিনদের অনেক পুরনো কূটকৌশল। 10-15 মিনিট পবিত্র কোরআন পড়তে না পড়তেই আহাদের ভেতরে থাকা বিশ্বাসটি ক্ষেপে উঠল। আমাকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ শুরু করলো, অভিশাপ দিতে শুরু করলো, আমার পরিবারকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করলো। আমি পাত্তা দেইনি, কারণ আমি বুঝেছি কাজ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত প্রবেশ করছে এই ঘরে। আমি তিলাওয়াত করতে থাকলাম। প্রায় 35-40 মিনিট তিলাওয়াত করার পরে প্রথম আহাদের ভেতরে থাকা পিশাচটি আমাকে থামার জন্য অনুরোধ করল। এ যাবৎকাল পর্যন্ত যতবার রুকিয়া করার চেষ্টা করা হয়েছে, কখনোই ওই জিনিসটি থামার জন্য অনুরোধ করেনি। এবারই প্রথম সে অনুরোধ করল, কিন্তু আমি থামিনি। আরও কিছুক্ষণ পড়ার পর সে কেঁদে উঠল আর আমাকে বলল, আর পড়িস না, আমার শরীর পুড়ে যাচ্ছে, আর পড়িস না। আমি না থেমে পড়তে লাগলাম। আরও প্রায় 20 মিনিট পড়ার পরে আহাদ চিৎকার দিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। রফিক মামা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা কিছু করতে পারছ, শয়তানটা কি গেছে? আমি রফিক মামাকে বলি, না মামা, এখনও যায়নি, একটু সময় লাগবে। এখন আমি তাকে পবিত্র কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে কোনো শয়তানি ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সামনে কিছুই নয়। এখনও সে যায়নি বটে, তবে আহাদের শরীর থেকে দূরে আছে। আহাদ জ্ঞান ফিরলে আপনারা তাকে ভালো করে খাওয়া দাওয়া করান। এই পিশাচের সাথে লড়তে তার শরীরেরও শক্তির দরকার আছে। এতটুকু বলে আমি একটু ওয়াশরুমে গেলাম চোখে মুখে পানি দিয়ে আসতে। ফিরে এসে দেখি আহাদের জ্ঞান ফিরেছে এবং সে একটু অবাক হয়ে এদিক ওদিক সবার দিকে তাকাচ্ছে। আমি তার কাছে এসে পাশে বসে জিজ্ঞেস করলাম, তার কেমন লাগছে? আহাদ বলল, আপনি কে হুজুর, আপনার নামটা একটু বলবেন? আপনাকে তো আমি চিনি, কিন্তু নাম জানি না। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই, কারণ এর আগে আমি কোনোদিনই এখানে আসিনি আর তার সাথে কখনো দেখা হয়েছে বলেও আমার মনে পড়ে না। আমি নাম না বলে তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমাকে কীভাবে চেনো, তোমার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? তখন আহাদ উত্তর দেয়, জানি না হুজুর, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। আমি আর এটা নিয়ে কথা বাড়ালাম না, তাকে বললাম, থাক তোমার এখন আর এসব ভাবতে হবে না, চলো অজু করে আমার সাথে নামাজ পড়বে। অনেক কষ্ট করে সে উঠে দাঁড়ালো তার বড় ভাইয়ের সাহায্যে। রফিক মামা আর তার ছেলেদেরকে নিয়ে আমি তাদের ঘরে আসরের সালাত আদায় করছিলাম। তখন আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এশার নামাজ মসজিদে আদায় করে আমি তাদের বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। হঠাৎ পেছন থেকে সালাম শুনে আমি ফিরে তাকাই, দেখি হামজা ভাই আমার পেছনে দাঁড়িয়ে। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি রুকিয়া করার সময় আপনি কি আশেপাশে ছিলেন? তিনি বললেন, হুজুর আমি তো আপনাকে আগেই বলেছি, আমাদের কেউ না কেউ সবসময় আপনার আশেপাশে থাকবে। আমার কাছে আপনার জন্য একটি বার্তা এসেছে আমাদের হুজুরের, মানে বড়দাদার কাছ থেকে। তিনি বলেছেন, আজ রাত্রে আপনি যেন এই বাড়িতেই থাকেন এবং মধ্যরাতে আরেকবার আহাদের রুমেই রুকিয়া করেন, আমরা সবাই থাকবো তখন। মনে রাখবেন, এবার রুকিয়া করার সময় ছেলের ভাই বাদে কাউকে সাথে রাখতে পারবেন না। অবশ্যই আগে নিজেকে ভালোভাবে আল্লাহ তাআলার কালাম দ্বারা পবিত্র করে নেবেন। আমি সম্মতি জানালে হামজা ভাই চলে যান। খাওয়া দাওয়ার পরে আমার অনুরোধে সেদিন রাতে রফিক মামার সম্মতি নিয়ে আরমানের ঘরে রুকিয়া সেশন হওয়ার ব্যবস্থা করা হলো। আগেই ঘরের সবাইকে জানিয়ে দিয়েছি আরমান ভাই ছাড়া ওই সময়ে আমার সাথে কেউ থাকতে পারবেন না। সেভাবেই সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করা হলো। আহাদকে রাতের খাবার খাইয়ে আরমান ভাইয়ের রুমে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আমি অপেক্ষা করছিলাম সঠিক সময়ের। এমন সময় আরমান ভাই আমতামতা করে আমার পাশে এসে বললেন, হুজুর আপনাকে একটা কথা বলার ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বিষয়ে? তিনি বললেন, হুজুর আহাদের এইসব সমস্যা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আমি একটি জিনিস খেয়াল করেছি, আহাদের ঘাড়ের পেছনে কিছুদিন যাবৎ কেমন যেন একটা দাগ পড়েছে।
একটা একটা দিন যাচ্ছে আর আস্তে আস্তে সেটা যেমন গাঢ় হয়ে ফুটে উঠেছে। আপনি একটু দেখলে ভালো হয়। আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম যখন, তখন বলতাম কিন্তু ভরসা পাইনি। আমি বললাম আচ্ছা আমি দেখব, আপনি যান উজু করে আসেন, আমাদের প্রায় সময় হয়ে যাচ্ছে। এ কথা বলার পর আরমান ভাই উঠে উজু করতে চলে যান। ঠিক তখনই প্রায় সাথে সাথে সারা ঘরে বিশ্রী পচা গন্ধে ভরে যায়। সাথে সাথে আমি আয়তুল কুরসি পাঠ করতে করতে চেয়ার থেকে উঠে দাঁড়াই এবং রুমের সেই বৈদ্যুতিক আলোতেই দেখতে পাই হাত খাটে ঘুমাচ্ছিল তার চারপাশে নিচে বেশ কয়েকটি বিশাল মাকড়সা খাটের চারপাশে ঘুরছে এবং মুখ দিয়ে সাদা সাদা একজাতীয় তরল মুখ থেকে বের করে খাটের আশেপাশে মেখে দিচ্ছে। আমি এই দেখে একটু সামনে এগোতে যাব এমন সময় আমার ঘাড়ের পেছন দিকে চেপে ধরে কেউ, যেন আমাকে প্রায় এক হাত শূন্যে তুলে ফেললো। আর কেমন জানি পেছন থেকে হিংস্র জানোয়ারের মতো আওয়াজ করছিল। হয়তো ওই অবস্থায় 10-15 সেকেন্ড ছিলাম। হঠাৎ তখন রুমের দরজা খোলার আওয়াজ পাই এবং সাথে সাথে সেই সত্তাটি আমাকে ছেড়ে দেয়। মাটিতে পড়ে যাওয়ার আগে দেখলাম বামন আকৃতির কালো লোমশ কিছু একটা আমার পাশ দিয়ে প্রায় চোখের পলকে মাকড়সার মতো চার হাত পা ছড়িয়ে দ্রুত খাটের নিচের দিকে চলে গেল। আমি টের পেলাম আমার হাত ধরে কেউ একজন একটানে আমাকে দাঁড় করিয়ে দিলেন। পেছনে ফিরে দেখি হামজা ভাই, রেহমান ভাই, সাদিক ভাই সহ আরও প্রায় 5-6 জন, এরা সবাই বড় দাদার অনুগত জিন। তারা ঘরের ভেতরে প্রবেশ করলেন। আমি বেশ সাহস পেয়ে গেলাম আল্লাহর রহমতে। রেহমান ভাই বললেন আর দেরি করা যাবে না, আপনি রুকিয়া শুরু করেন, বাকিটা আমরা দেখছি। আমি রেহমান ভাইয়ের কথা মতো পবিত্র কোরআন খুলে পড়তে শুরু করলাম। এমন সময় সামনে তাকিয়ে দেখি আহাত খাটে উঠে দাঁড়িয়েছে এবং বলছে, এই হুজুর এগুলো বন্ধ কর আর এদেরকে চলে যেতে বল, তা না হলে এই ছেলেকে এখানেই জানে মেরে ফেলবো। আমি কথা না শুনে পড়ে যেতে লাগলাম। এর মাঝে রেহমান ভাই সহ সবাই খাটের চারপাশ ঘিরে দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা কেউ খাটের উপরে যেতে পারছে না। সাদিক ভাই হঠাৎ বলে ওঠেন, হুজুর আপনি পড়তে পড়তে বিছানায় উঠে তার কপালে পবিত্র কোরআন ছুঁয়ে দিন। একথা শুনে আহাদের ভেতরে থাকা সত্তাটি চিৎকার করে বলে ওঠে, খবরদার হুজুরের বাচ্চা, কাছে আসলে একে কিন্তু মেরে ফেলবো, তোর পুরো পরিবার ধ্বংস করে দেব। তুই জানিস না আমি কে, কিন্তু এরা কিন্তু ভালো করেই জানে যে আমি কে, এরা সবাই জানে। এই বেঈমানের দল, তোরা জানিস না যে আমার কিছু হলে তোরা কেউ তার কাছ থেকে বাঁচবি না? রেহমান ভাই বললেন, কার কাছ থেকে বাঁচবো না বাঁচবো সেটা তোর মতো নোংরা কারো কাছ থেকে আমরা শুনতে চাই না। আমরাও চাই তোর সেই নোংরা কুৎসিত প্রভু এবার বাইরে আসুক। অনেক খুঁজেছি তোদেরকে আমরা, কিন্তু এতদিন ধরে কাপুরুষ শয়তানের মতো লুকিয়েছিলি, কিন্তু দেখ আমার আল্লাহ তাআলার ক্ষমতা, যে ইনসান জাতিকে তোর প্রভু কোনোদিন মূল্য দেয়নি, নিজের পাপিষ্ঠ কাজে বলি দিয়েছে, যাকে ইচ্ছা তার ক্ষতি করেছে, আর সেই ইনসানদের একজন মহান আল্লাহ তাআলার হেদায়েতপ্রাপ্ত একজন বান্দাকে দেখে তোর রুহ কেঁপে উঠেছে। ভেবে দেখ মালাকুল মৌত তোর সামনে আসলে কী করবি, তৈরি হ শয়তান, আমাদের উপরে আদেশ আছে তোকে এখন থেকে যেন জীবিত কোনোভাবেই আমরা কাজ করতে না দেই এবং এখান থেকে তোকে জীবিত বের হতে না দেই, সেইভাবে প্রস্তুত হয়েই আমরা এসেছি। ডাক তোর সেই কাপুরুষ প্রভুকে, দেখ তোকে আজ বাঁচাতে আসে কি না। আমি রেহমান ভাইয়ের কথা কিছুই বুঝতে পারছিলাম না, আমি শুধুই পড়ে যাচ্ছিলাম আর এক পা করে সামনে যাচ্ছিলাম। হঠাৎ আহাত চিৎকার থামিয়ে বিছানায় লুটিয়ে পড়লো আর দেখলাম রেহমান ভাইরা সবাই তাদের পাঞ্জাবির ভেতর থেকে মোটা মোটা কিছু শেকল বের করে দাঁড়ালো। আমাকে হামজা ভাই বললেন, হুজুর আপনার কাজ শেষ, আপনি কষ্ট করে ছেলেটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। আমি দেরি করিনি, টেবিলের উপরে পবিত্র কোরআন শরীফ রেখে আহাতকে নিয়ে রুম থেকে বের হয়ে আসি। বাইরে এসে দেখি আরমান ভাই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন আর বাসার সবাই ঘুম। এত কিছু হয়ে যাচ্ছে এদিকে কেউ কিছু টের পাইনি, আমি অবাক হলাম। আহাতকে আরমান ভাইয়ের পাশের সোফাতে বসিয়ে দিয়ে আমি উঠে দাঁড়াই। হঠাৎ আহাতের ঘাড়ে চোখ পড়তেই চোখ আটকে যায় আমার। আহাতের ঘাড়ের পেছনে উল্টো করে একটি ত্রিভুজের মতো আঁকা চিহ্নটি দেখে আমার মনে হলো আমি এটা আগেও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারিনি। এর মধ্যে মনে হচ্ছিল আরমান ভাইয়ের রুমের ভেতরে ভয়ঙ্কর রকমের মারামারি ধস্তাধস্তি হচ্ছে। মনে হচ্ছিল সেই রুমে কোনো এক ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়া জানোয়ারকে সবাই মিলে মেরে মেরে শান্ত করছে। একটু পরপর শোনা যাচ্ছিল ভয়ঙ্কর স্বরের আর্তনাদ। এভাবে অনেকক্ষণ মারামারি চলেছিল সেদিন। বেশ কিছুক্ষণ পর আমি দেখলাম রেহমান ভাইয়েরা গলায় হাতে পায়ে শেকল পরিয়ে বেটে কালো উলঙ্গ লোমশ একটি সত্তা, যার চোখ ছিল মাকড়সার চোখের মতো, নাকের উপর থেকে সারা কপাল জুড়ে শুধু কালো কালো ছোট ছোট অসংখ্য চোখ। তার নাক বলতে কিছু ছিল না, নাকের স্থানে শুধু দুটি ছিদ্র ছিল।
কিন্তু ঠোঁটের দিকটা মানুষের মতো, যা তার চেহারাকে আরও আরও ভয়ঙ্কর করে তুলেছিল। এমন ভয়ানক আকৃতির সেই পিশাচকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করছেন সবাই, আর সেই পিশাচটি চিৎকার করে অদ্ভুত এক ভাষায় উপরের দিকে তাকিয়ে কিছু বলছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ তার চিৎকারের মধ্যে একটি নাম আমার কানে আটকে যায়, ভেলাত কাফরিয়ান। বিদ্যুতের চমকের মতো সাথে সাথে আমার মনে পড়ে যায় আহাদের ঘরের পিছনে থাকা উল্টো ত্রিভুজাকৃতির সেই চিহ্ন আমি আমার বড় মামা মরহুম সুলাইমান শেখের ঘরে দেখেছিলাম তার মৃত্যুর মাস তিনেক আগে। তার মুখেও শোনা গিয়েছিল এই নাম, ভেলাত কাফরিয়ান। আমি সাথে সাথে উঠে রেহমান ভাইদের পেছনে যেতে চাইলে হামজা ভাই পেছন ফিরে আমাকে বলেন, সুফিয়ান, আপনি এই বিষয়ে আমাদের হুজুরকে জিজ্ঞেস করে নেবেন। এখন আপনি এই পরিবারের বালা মুসিবত কেটে যাওয়ার জন্য কিছু আমল করে নিন, আমরা এই শয়তানকে হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে ওনারা সবাই বের হয়ে চলে যান। ওনারা যাওয়ার 5 মিনিটের মধ্যে ঘরের সবার ঘুম ভাঙে। আমি বুঝতে পারি ওনাদের হয়তো রেহমান ভাইয়েরা ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আর আরমান ভাইয়ের রুমে গিয়ে দেখি সারা ঘরে ছোট বড় বিভিন্ন সাইজের মাকড়সা মরে পড়ে আছে, আর সারা ঘরে এদিক সেদিক ছোপ ছোপ রক্ত। এইসব দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যান। আমি তাদেরকে জানাই আল্লাহ তাআলা আপনাদের পরিবারের উপর রহমত করেছেন, ভয় নেই, বিপদ ইনশাল্লাহ কেটে গেছে। আহাদকে নিয়ে গোসল করান। এতিম মিসকিনদের ভালো খাবারের সহিত আরও কিছু উপঢৌকন দিয়ে দিন আপনাদের সাধ্য অনুযায়ী। আপনাদের উপকার করতে গিয়ে যেই যেই হুজুর বিপদে পড়েছেন তার চিকিৎসার ব্যবস্থা করুন, তাকে আর্থিকভাবে সাহায্য করুন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরপরে আহাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে সুস্থ হয়ে উঠেছিল, রহিমার পরিবার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার জীবনের কঠিন এক অধ্যায় সূচনা হয়েছিল এই ঘটনা থেকেই। আমি জানতে পারি বড় দাদার অধীনে পরবর্তীতে সেই পিশাচ জিনদের আইন অনুযায়ী বা পিশাচের যে জিনটাকে আটক করা হয়েছিল, পিশাচকে জিনদের আইন অনুযায়ী বিচার করে সব সর্দারদের সম্মতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপরে আমি জড়িয়ে পড়ি ভেলাত কাফরিয়ান নামের এক ভয়ঙ্কর কাফের জিন সম্রাটের সাথে, যে নিজ জাতির কাছে সবচেয়ে ঘৃণিত এক প্রাচীন জিন। তার সাথে ভয়ানক এক সংঘর্ষের কারণে আমার জীবনে সবচেয়ে খারাপ কিছু সময় পার করতে হয়েছে, সেটি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। রফিক মামার বাসার ঝামেলা শেষ করে আমার নিজ বাসায় চলে আসি। অপেক্ষা করতে থাকি কখন বড়দাদার সাথে দেখা হবে, কারণ অনেক প্রশ্ন আছে আমার মনে যার উত্তর জানা প্রয়োজন। প্রায় 3 সপ্তাহ পরে দেখা হয় বড়দাদার সাথে। উনি তাহাজ্জুদের সালাতের সময় আসেন, যতটুকু মনে পড়ে আমি তখন কোরআন শরীফ পাঠ করছিলাম। সুন্দর আতরের ঘ্রাণ পেয়ে আমি আয়াত শেষ করে পেছনে ঘুরে ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে চুপ করে বসে রইলেন। আমি অপেক্ষা করছিলাম কখন উনি কিছু বলবেন। একটু পরে বড়দাদা আমাকে বললেন, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে আমি জানি, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আবু সুফিয়ান। যতটুকু তোমার জানা উচিত ঠিক তাই জানতে পারবে, এর বেশি না। আমি প্রশ্ন করলাম, বড়দাদা আমার কি জানার অধিকার নেই? তিনি বললেন, অধিকারের কথা না সুফিয়ান, বিষয়টি হচ্ছে গোপনীয়তা নিয়ে। এই মুহূর্তে আমি তোমাকে সব ভেঙে বলতে পারছি না, কারণ আমি জানতে পেরেছি যে শয়তানটার উপর তুমি রুকিয়া করে এসেছে সে কাফরিয়ানের খুব অনুগত এবং শক্তিশালী একজন অনুসারী। তাকে নিয়ে গিয়ে অনেক প্রশ্নের উত্তর আদায় করা হয়েছে। আহাদের কাজের মাধ্যমেও তুমিও আমাদের মতো কাফরিয়ানের সাথে এক যুদ্ধে নেমে পড়েছ, তাই তোমার খুব সাবধান থাকতে হবে। আমি জিজ্ঞেস করলাম, বড়দাদা আপনি কিছু করছেন না কেন এই বিষয়ে? বড়দাদা বললেন, তুমি হয়তো মনে করো জিনেরা অনেক কিছুর ক্ষমতা রাখে, আস্তাগফিরুল্লাহ, ভুলেও কোনোদিন এমন চিন্তা মাথায় আসতে দেবে না, এতে তোমার ইমান দুর্বল হয়ে যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প বিস্তার ফারাক করেছেন ইনসানদের কাছ থেকে, সেটা এমন বড় কিছু না। কিন্তু কিছু ইনসান আছে যারা জিনদেরকে সেই ফারাকটাকে অনেক বড় কিছু মনে করে, এবং নির্দিষ্ট কিছু শয়তান সেই মনে করার সুযোগ নিয়ে খারাপ হারাম কাজে লিপ্ত হয় এবং নির্দিষ্ট পাপিষ্ঠ বিপথে পরিচালিত কিছু মানুষের আনুগত্য গ্রহণ করে, নিজেদের শয়তানি কার্যক্রম দিনে দিনে বাড়াতে থাকে। এমনই এক শয়তানের নাম ভেলাত কাফরিয়ান, যে নামের সাথে তুমি ভিন্ন ভিন্ন দুটি সময় পরিচিত হয়েছ, যার সম্পর্কে জানতে তুমি অনেকদিন অপেক্ষা করেছ। হ্যাঁ, তোমার মামার মুখে শোনা সেই নাম এবং আহাদের সাথে থাকা পিশাচের মুখে শোনা সেই নাম একই জিনের। সে একজন কাফির, পথভ্রষ্ট, অত্যাচারী,
ক্ষতিকারক এক জিন। শুধু ইনসান জাতির ক্ষতি করেছে এমন না, সে আমাদের জাতির অনেক মুসলিম জিনকে নির্মমভাবে হত্যা করেছে। খুবই ভয়ানক নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অসংখ্য নিরপরাধ জিনকে। শুধু মুসলিম জিনকে হত্যা করে সে ক্ষান্ত হয়নি, অন্য ধর্মেরও বিভিন্ন জিনদেরকে সে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে। শুধু আমি না, আমার সাথে অনেক সর্দার এবং তার জাতির জিনেরা এই শয়তানকে অনেক দিন ধরে খুঁজে চলেছে। অবশেষে তোমার উসিলায় আমরা তার খোঁজ পেয়েছি আলহামদুলিল্লাহ। আরও কিছু খোঁজ খবর লাগবে আমার, এরপরে আমি রব্বুল আলমিনের দয়ায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোমাকে আমি জানাবো কখন কিভাবে কি করতে হবে। ধৈর্য হারিয়ে ফেলো না, দয়া ভিক্ষা চাও মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, তিনি যেন আমাদের সকলকে তার রহমতের ছায়া ঢেকে দেন, আমিন। আজ আমি আসি, অপেক্ষায় থাকো। আমি যদি নাও আসতে পারি, আমার যদি কখনো মৃত্যু হয়ে যায়, আমার অনুগতদের কেউ এসে তোমাকে খবর জানিয়ে যাবে ইনশাল্লাহ। কারণ হায়াত মৌত সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে, কে কখন মারা যাবে জানি না। এতটুকু বলে বড় দাদা বিদায় নিয়ে সেদিনের মতো চলে গেলেন। আমি আগের মতোই অন্ধকারে পড়ে রইলাম, কারণ হালকা পরিচয় পেয়েছি সেই শয়তানের, এটা ঠিক, কিন্তু আমার করণীয় সম্পর্কে কোনো ধারণাই দেওয়া হয়নি আমাকে। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, আমি আমার নিত্যদিনের কাজকর্মে ব্যস্ত হয়ে যাই। এমনই এক হাটবারের দিন বাজার থেকে সদাই কিনে বাড়ি ফিরছিলাম, সময়টা মাগরিবের পরে কিন্তু এশার একটু আগে। বৃষ্টিপাতদার দিন ছিল সেদিন, রাস্তায় কাদায় মাখামাখি, এর মাঝেই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাড়ির কাছাকাছি এসে আমার মন কেমন যেন একটু সতর্ক করে দিল আমাকে। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আশেপাশে সতর্ক নজর রেখে এগুচ্ছিলাম। আরেকটু এগোতেই আমার বাড়ির সীমানার বাইরে একটি জামরুল গাছের পেছনে চোখ পড়তেই আমি দাঁড়িয়ে যাই। আনুমানিক 8 থেকে 9 ফুট উচ্চতার একটি কালো আলখেল্লা পরিহিত অবয়ব গাছের পেছনে আড়াল করে বা আড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে তার উদ্দেশ্যে সালাম দিলাম, কিন্তু সেই অবয়বটি সালামের উত্তর না দিয়ে আমার দিকে একটি পুটলি জাতীয় কিছু ছুড়ে মারে। আমি একটু পিছিয়ে এসে তার উদ্দেশ্যে বলি, কে পাঠিয়েছে আপনাকে, এর মধ্যে কি আছে? সে উত্তর দিল, তোর জন্য উপহার পাঠিয়েছে, সামনে আরও পাবি। এটা বলে অবয়বটি গাছের সম্পূর্ণ আড়াল নিয়ে কোথায় যেন চলে গেল চোখের পলকে। আমি সেই জিনিসটি হাতে স্পর্শ না করে সেটা রেখে দ্রুত বাড়িতে গিয়ে বাজারের ব্যাগ রেখে একটা বস্তা নিয়ে ফিরে আসি। সেই জিনিসটি বস্তায় পুড়ে এশার সালাতের উদ্দেশ্যে মসজিদের পথে যাত্রা শুরু করি। মসজিদে পৌঁছে দরজার বাইরে বস্তাটি রেখে আমি এশার জামাত শেষ করি। সালাত শেষে বসে একটু জিকির করছিলাম, তখন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে আমাকে বললেন, হুজুর, বারান্দায় বস্তায় কী নিয়ে আসছেন? আমি বললাম, বস্তায় কী আছে আমি এখনও দেখিনি, কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? উনি বললেন, আপনি আসেন, এসে নিজেই দেখেন। আমি দ্রুত ওনার সাথে বাইরে যাই। গিয়ে দরজার বাইরে বস্তার নিচ থেকে বের হওয়া রক্তে লাল হয়ে উড়িষ্যার জায়গাটি সেটি দেখতে পেলাম। সাথে সাথে আমি উঠে মসজিদের ওযুখানে গিয়ে বালতি ভরে পানি এনে বস্তাটি সহ মুয়াজ্জিন সাহেবকে নিয়ে মসজিদ থেকে আরেকটু দূরে চলে যাই। সাথে একটা লাইট নেই। এরপরে বালতির পানিতে দোয়া কালাম পরে ফু দিয়ে সেই পুটলিটা পানিতে ডুবিয়ে দিই। আমার মন বলছিল ভেতরে যাই আছে সেটা ভালো না, পানিতে ডুবিয়ে রাখা অবস্থা আমি সেটা খুলে ফেলি, আর যেটা বের হয় সেটা দেখে আমি এবং মুয়াজ্জিন সাহেব দুজনই বেশ অবাক এবং ভয় পাই। ভেতরে একটি শুকরের কাটা মাথা, যেটা নিচ দিয়ে তখন রক্ত পড়ছিল ফোঁটায় ফোঁটায়, কিছু নাড়ি ভুঁড়ি আর এক টুকরো সাদা কাপড় মুড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই নাড়ি ভুঁড়ির সাথে। এসব দেখে মুয়াজ্জিন সাহেব সহ্য করতে না পেরে বমি করে ফেলেন। আমি নিজেও বেশ অসুস্থ বোধ করি। দেরি না করে খুব দ্রুত সেই সাদা কাপড়টি খুলে নিয়ে ওই নাপাক জিনিসগুলো দোয়া কালাম পরে ফু দিয়ে মাটি চাপা দিয়ে দেই এবং কাপড়টি সাথে নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি আসার সময় আমি বড় দাদার কথা স্মরণ করি, এই কারণে যে উনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন, কিছু নিয়ম শিখিয়ে দিয়েছিলেন, আর বড় দাদার এই শিখিয়ে দেওয়ার নিয়মে আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করি। বাড়িতে এসে আমি আমার নামাজের ঘরে যাই এবং সেই কাপড়ের টুকরোটি রেখে এসে উজু করে ঘরে ঢুকি। রাত্রে খাওয়া দাওয়া শেষে এসে
ঘুমানোর চেষ্টা করি, কিন্তু অনেকক্ষণ এপাশ ওপাশ করি, ঘুম আসছে না দেখে উঠে নামাজ ঘরে চলে যাই। বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে একটু জিকির করছিলাম, ঠিক তখন দেখি বড় দাদা ঘরে ঢুকলেন, সাথে আরও চার পাঁচজন এসেছেন। আমি সালাম বিনিময় করে বড় দাদাকে জানালাম সন্ধ্যার সেই ঘটনা। এরপরে কাপড়ের টুকরোটি তার হাতে দিলাম, উনি কালো সুতো খুলে কাপড়টি মেলে ধরলেন। ভেতরে কিছু লেখা ছিল, দেখতে পেলাম যে লেখা পড়ার সময় বড় দাদা সুন্দর সাদা দাড়ির সেই নুরানি সুরতখানি কেমন যেন চিন্তিত হয়ে উঠছিল। লেখাটা পড়া শেষ করে তিনি কাপড়খানি রেহমান ভাইয়ের হাতে দিয়ে বললেন, রেহমান এই লেখা নিয়ে যাও, সব সর্দারদের দেখাও, তাদেরকে বলো তৈরি হতে, কিন্তু আমার আদেশ ছাড়া কেউ যেন আগে থেকে কোনো আক্রমণ না করে। রেহমান ভাই বের হয়ে যেতে বড়দাদা আমাকে বললেন, সুফিয়ান ওই কাপড়ে হুমকি দেওয়া হয়েছে, তোমার খুব সাবধান থাকতে হবে, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবে, বিশেষ করে বাচ্চাদের প্রতি, কাফরিয়ানের পক্ষ থেকে এসেছে ওই বার্তা, এখন থেকে এই ঝামেলার কোনো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমার পরিবারের কাউকে বাড়ির সীমানার বাইরে যেতে দেবে না, কঠোরভাবে নিষেধ করবে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বাড়ির সীমানা বন্ধ করে দেবে, কিছুদিনের মধ্যে তোমার সাথে একজন রাকি যোগাযোগ করবেন, যোগাযোগ করা হলে তুমি অবশ্যই সেখানে যাবে, চিন্তা করো না, তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের হেফাজতের জন্য আমার অধীনস্থদেরকে আমি সেখানে মোতায়েন করব, বাকিটা সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার হাতে, আর আল্লাহর রহমতের অপেক্ষায় থাকতে হবে আমাদের। আরও কিছুক্ষণের জন্য আমার অধীনস্থদেরকে এখানে রেখে দিচ্ছি, সবাই তোমার সাথে কথা বলবে। তো সকলের সাথে একে একে কথা হলো, বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলো সেদিন। এরপর বড় দাদা আমার সাথে সালাত আদায় করে সবাইকে নিয়ে চলে গেলেন, ঘুম আর হলো না আমার সেদিন। সকালে ফজরের সালাত আদায় করে বড় দাদা শেখানো পদ্ধতিতে সারা বাড়ি বন্ধ করে দিলাম, খুব বিচলিত হয়ে পড়লাম, হঠাৎ এমনটা কেন হচ্ছে, আগে তো অনেক সমস্যার সমাধান চেষ্টা করেছি, আল্লাহর রহমতে সমাধান হয়েছে, সব যে পেরেছি তা না, কিন্তু এমন অবস্থায় তো পড়িনি কখনো। কিছুদিন আর অপেক্ষা করতে হলো না, সেদিন সকাল 10টার দিকে রফিক মামা আমাকে ফোন দিয়ে বললেন, আহাদ আমার সাথে দেখা করতে চায়। আমি রফিক মামাকে জানালাম, মামা এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের হতে পারছি না, আপনি বরং আহাদকে পাঠিয়ে দিন আমার বাড়িতে। রফিক মামা না করেননি, ঠিকই সেদিন বিকালে আহাদ একজন হুজুরকে সাথে নিয়ে আমার বাড়িতে আসলেন। কুশল বিনিময় করে আমি আহাদকে জিজ্ঞেস করলাম, ওনাকে তো ঠিক চিনলাম না আহাদ। আহাদ বলল, সুফিয়ান ভাই ওনার নাম আতাউল্লাহ সিদ্দিক, উনি পেশায় আপনার মতো একজন রাকি, উনি আমার পরিচিত এক মেয়ের চিকিৎসা করছেন কিন্তু কোনোভাবেই পেরে উঠছেন না, ওই মেয়ের ভাইয়ের সাথে আমার কথা হওয়ার পর তিনি সিদ্দিক হুজুরের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন, আমি সিদ্দিক হুজুরকে আপনার কথা বলি, এটাও বলি আপনি কিভাবে আমার চিকিৎসা করে সারিয়ে তুলেছেন আল্লাহর রহমতে, আমার কথা শুনে সিদ্দিক ভাই আপনার সাথে দেখা করতে চান তাই নিয়ে এলাম ওনাকে, সুফিয়ান ভাই আপনি দয়া করে মেয়েটিকে সারিয়ে তোলার ব্যবস্থা করেন। আমি আহাদকে জিজ্ঞেস করলাম, মেয়ের নাম কি ফারজানা? আমার প্রশ্নে আহাদ বেশ লজ্জা পেল, আমি একটু হেসে সিদ্দিক ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে বলুন, কি এমন সমস্যা হয়েছে যে আপনি রুকিয়া করতে পারছেন না? সিদ্দিক ভাই শুরু করলেন, ভাইজান শুরুতে বলি আমি এসব কাজে নতুন না, অনেকদিন ধরেই জিনের সমস্যা নিয়ে কাজ করছি, কিন্তু এই ফারজানা মেয়েটার মতো সমস্যা আমি আগে কখনো দেখিনি, প্রথম দিন আমি যখন তার চিকিৎসা করতে যাই তখন সে কোনো কথাই বলেনি, আমার কোনো কথার উত্তরও দেয়নি, কিন্তু পরের দিন আমি যখন তাকে প্রশ্ন করি সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার পরিবারের সকলের তথ্য শুনিয়ে দিল আমাকে, এমনকি আমার পরিবারের যারা দূরে থাকে তারা কে কী করছে সেটা সহ, আমি ঘাবড়ালাম না, বুঝতে পেরেছি বেশ বদ এবং শক্তিশালী শয়তান এটা, তাই একটু ভিন্ন পথে রুকিয়া করার চেষ্টা করি। ঠিক তখন আমার মনে হলো অদৃশ্য গরম কিছু আমার ঘাড়ে চেপে ধরা হয়েছে, যন্ত্রণায় চিৎকার করে আমি সেখানেই মাটিতে ছটফট করি কিছুক্ষণ। ফারজানার পরিবারের লোকেরা আমাকে ধরে ঘরের বাইরে নিয়ে যান, বাইরে বের হতেই আমি একটু সুস্থতা বোধ করি, সেদিনের মতো আমি বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে আসার পর আমার স্ত্রী লক্ষ্য করে আমার ঘাড়ের পেছনে এই চিহ্ন, এটা বলে সিদ্দিক ভাই তার ঘাড়ের পেছনের দিকটা আমাকে দেখালেন, সেই উল্টো করা ত্রিভুজ আঁকা। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। সিদ্দিক ভাই আবার বলতে শুরু করলেন, সেদিনের পর থেকে আমি নিজেও খারাপ স্বপ্ন দেখতে থাকি, রাতে ঘুমানোর সময় শরীর বন্ধ করে ঘুমাই কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। আমার উপকারী এক জিন আছেন, প্রথম দিন তাকে খোঁজ নিতে বলেছিলাম কিন্তু তিনিও এরপরে আমার সাথে আর দেখা করেননি।
আমি কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু পারিনি। গত 5 দিন আগে এশার সালাত আদায় করে যখন বাসায় যাচ্ছিলাম, পথে হঠাৎ কেজন আমাকে খুব জোরে চড় দেয়, এত জোরে চড় দেয় যে আমি এখনও এই কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না। গত পরশু ফারজানের ভাই আমি যাচ্ছি না দেখে দেখা করতে আসেন আমার সাথে। তিনি আমার কথা শুনে আহাদের সাথে পরিচয় করিয়ে দেন এবং যোগাযোগ করিয়ে দেন। তারপর আমি এই যে আপনার সামনে, ভালো কথা। ফারজানার পরিবারের লোকের আমাকে বলেছিল ঘুমের ভেতরে সে কান্না করতে করতে জেগে ওঠে ঘুম থেকে, আর ঘুম ভেঙে গেলে সে ঘরের কোনো একজন সদস্যের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, মাঝে মাঝে তার ভাইয়ের দিকে, মাঝে মাঝে তার বাবার দিকে, আবার কখনো অন্য লোকের দিকে তাকিয়ে থাকে, আবার কখনো তার মায়ের দিকেও তাকিয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে নয়। এতটুকু বলে সিদ্দিক ভাই থামলেন। আমি শুনলাম সব কিছু, মাথার ভেতর সব ঘোলাটে লাগছিল, মনে হচ্ছিল এতটুকু তথ্য যথেষ্ট নয়। আমি সিদ্দিক ভাইকে বললাম, ভাই আপনার দুজন আজকে আমার বাড়িতেই থাকেন, আমি কালকে ইনশাল্লাহ আপনাদের দেখি কিছু জানাতে পারি কি না। সিদ্দিক ভাই এবং আহাদ ভাই ছিলেন সেদিন, তবে আমার বাড়িতে না, সিদ্দিক ভাইয়ের এক আত্মীয় থাকেন পাশের গ্রামে, তার বাড়িতেই ওনারা দুজন ছিলেন। এদিকে আমি আসরের নামাজের পর থেকেই বড়দাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। রাত আনুমানিক 10টার দিকে মসজিদ বন্ধ করে বের হব এমন সময় রহমান ভাই আসলেন। মসজিদে তখন কেউ ছিলেন না। রহমান ভাই আমাকে বললেন, সুফিয়ান ভাই, সর্দার আজকে আসতে পারবেন না, তিনি বেশ ব্যস্ত, অন্যান্য সর্দারদের সাথে বৈঠক করছেন খুবই জরুরি একটা বিষয়ে, যা বলার আমাকে বলুন, আমি জানিয়ে দেব। এরপর আমি সিদ্দিক ভাইয়ের বলা সব কিছু জানাই রহমান ভাইকে, আর আমার করণীয় কি সেই বিষয়ে বড়দাদার কাছ থেকে কোনো উপদেশ দেয়া হয় কি না সেই বিষয়ে জানাতে বলি। রহমান ভাই সব শুনে চলে গেলেন। খবর নিয়ে তিনি এলেন শেষ রাতে ফজরের একটু আগে। আমি মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন রহমান ভাইকে দেখলাম মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন। সালাম বিনিময় শেষে তিনি বললেন, সুফিয়ান ভাই, হুজুর আপনাকে সেই মেয়ের বাড়িতে যেতে বলেছেন, তারপর রুকিয়া করে জানার চেষ্টা করবেন যে তার উপর আসর করা শয়তানের নাম, বিষয়টি কিন্তু মোটেও সহজ হবে না, তাই প্রয়োজন হলে এই পানি ব্যবহার করবেন, এটি জমজম কূপের পানি এবং এই পানি হুজুর একজন আলেম ইনসান বন্ধু পরে দিয়েছেন, আর সিদ্দিক ভাইয়ের সেই জিনকে যার নাম ইয়াসিন জানিয়ে দিয়েন, ইয়াসিনকে শহীদ করা হয়েছে, সে আর কখনোই তার কাছে আসবে না, তার ডাকে সাড়া দেবে না। ওই ইয়াসিন যখন তথ্য সংগ্রহ করতে গিয়েছিল, ওই কাফরিয়ানের অনুগত দুষ্ট পিশাচ শ্রেণীর জিনরা তাকে কয়েদ করে ফেলে আর তাকে নিষ্ঠুরভাবে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করেছে। কাফরিয়ানের অনুসারীরা এভাবেই অনেককেই হত্যা করেছে, বিষয়টি তাকে জানিয়ে দেবেন। এই বলে একটি কাচের বোতল রহমান ভাই আমার হাতে দেন। তারপর বিদায় নিয়ে যাওয়ার আগে বললেন, চিন্তা করবেন না ভাই, আপনার পরিবারের হেফাজতের জন্য অনেক জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার অনুপস্থিতি তারা সবাই থাকবে আপনার বাড়ির আশেপাশে, আপনি সাবধানে যাবেন আর মনে রাখবেন আপনি একা নন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা সবাই আপনার সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত, আপনি সেখানে পৌঁছেই আমাদের অনেককেই পাবেন ইনশাআল্লাহ, যখনই দরকার হবে ডাকবেন আমরা চলে আসব, রাব্বি করিম আপনার হেফাজত করুন। এই বলে রহমান ভাই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছিল সেই ইয়াসিন নামক জিনটার কথা স্মরণ করে, যে মানুষের উপকার করার জন্য একটা তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েদ হয়ে গিয়ে সেই কাফরিয়ানের অনুগত জিনদের হাতে শহীদ হলেন। কি বলবো সিদ্দিক ভাইকে গিয়ে বুঝে উঠতে পারছিলাম না। আমি মসজিদে গিয়ে সালাত আদায় করে মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব বুঝিয়ে দিলাম। সকালে আহাদ এবং সিদ্দিক ভাই আসলে তাদেরকে জানালাম সব কথা। জিনের এই কথা শুনে সিদ্দিক ভাই কি বলবেন বুঝতে পারছিলেন না। যাই হোক, প্রথমে ভালো কথা বলেছিলাম, সিদ্দিক ভাই শুনে খুশি হয়েছিলেন। তিনি বলেন, ভাই আমি মনে মনে চাইছিলাম যে আপনি যেন আমাদের সাথে যান, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আমি বললাম, ধন্যবাদ লাগবে না সিদ্দিক ভাই, আপনার জন্য আরেকটি খারাপ খবর আছে, আপনার উপকার করতেন যে জিন তার নাম কি ইয়াসিন? সিদ্দিক ভাই আশ্চর্য হয়ে হাসুচোক মাথা নাড়লেন। আমি বললাম, তাকে হত্যা করা হয়েছে, আপনি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সিদ্দিক ভাই জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিভাবে জানলেন? আমি উত্তর দিলাম, আপনার মতো আমাকেও বেশ কয়েকজন মুসলিম জিন সাহায্য করেন, তারাই জানালেন। একথা শুনে সিদ্দিক ভাই কান্নায় ভেঙে পড়লেন।
আমি বুঝতে পারলাম যে তাদের দুজনেরই অনেক দিনের বন্ধুত্ব ছিল। তাকে কিছু সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলাম। একটু সুস্থির হলে বললাম, আহাদ ভাই, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আর সিদ্দিক ভাই ফারজানার বাসার উদ্দেশ্যে রওনা হব। এই বলে আমি ঘরে গেলাম, আমার স্ত্রীকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে এলাম বাড়ি থেকে। রওনা হলাম এক অনিশ্চিত যুদ্ধের দিকে। ফারজানার বাসায় পৌঁছতে আমাদের জোহরের ওয়াক্তের সালাত পথে আদায় করতে হয় তার বাবার বাড়ি মংলাতে। জায়গার নামটি এতদিন পরে সঠিকভাবে মনে করতে পারছি না, তবে গ্রামটি মংলা সদর থেকে 2 কিলোমিটার দূরে হবে। ফারজানার বাবা মঞ্জুরুল আলম এলাকার বেশ গণ্যমান্য ব্যক্তি। তিনি সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান, মানে পূর্বের চেয়ারম্যান ছিলেন। আমি সিদ্দিক ভাইয়ের সাথে যখন তাদের বাড়ির গেটের সামনে পৌঁছাই, তখন খেয়াল করি এই বাড়ির আশেপাশের গাছগাছালিতে কোনো পাখির বা প্রকৃতির কোনো সাড়া শব্দ নেই। বিষয়টা আমি সিদ্দিক ভাইয়ের নজরে আনলাম, তিনিও খেয়াল করলেন এবং বললেন, ভাই আগেও এমন ছিল, তবে আমি খেয়াল করিনি, আজ আপনি বলার পরে চোখে পড়লো বিষয়টা, চলেন ভেতরে যাই। আমরা বাড়ির ভেতরে ঢুকবো, তখন গেটের কাছ থেকে ভেতরে চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাই। গেট দিয়ে ভেতরে গিয়ে আমি উঠোনে দাঁড়াই। সিদ্দিক ভাই ভেতরে গিয়ে ফারজানার ভাই ও বাবাকে নিয়ে আসেন। আমরা একে অপরের সাথে সালাম বিনিময় করলাম। ফারজানার বাবা বললেন, হুজুর আসেন, ভেতরে এসে বসেন, মেয়ের চিকিৎসা চলছে, একটু শেষ হলেই আপনার সামনে নিয়ে আসব। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার এনেছেন নাকি? তিনি বললেন, না ডাক্তার না, ভালো একজন নামকরা কবিরাজ পটুয়াখালী থেকে এসেছেন। আমি বললাম, চাচা আমাকে নিয়ে চলুন, আমি দেখতে চাই কবিরাজ সাহেব কীভাবে কাজ করেন। মঞ্জু চাচা একটু ইতস্তত করলো, নিয়ে গেলেন আমাকে। ভেতরে গিয়ে অবস্থা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। কবিরাজের সামনে ফারজানাকে কবিরাজের একজন ছেলে অ্যাসিস্ট্যান্ট চেপে ধরে রেখেছে, আর কবিরাজ শুকনো মরিচ বা এই জাতীয় কিছু মেয়েটার নাকে চেপে ধরেছে। কষ্ট পাচ্ছিল মেয়েটা, এসব দেখে আমি আর মেজাজ ঠিক রাখতে পারলাম না। আমি বললাম যে বন্ধ করেন, এগুলো এখনই বন্ধ করবেন। ফারজানার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনি পূর্ণবয়স্ক মেয়েটাকে এমন পর্দাহীনভাবে দুজন পুরুষ মানুষের কাছে চিকিৎসা করতে দিচ্ছেন? এমন চিকিৎসার থেকে তো মারা যাওয়া উত্তম, ভয় করেন না কেন আপনারা? এর জবাব তো দিতে হবে বাবা হিসাবে আল্লাহ তালার কাছে, এগুলো বন্ধ করেন চাচা, একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরও পাপ করবেন না দয়া করে। মঞ্জু চাচা একটু ইতস্তত করছিলেন দেখে আমি আবার বললাম, আপনারা যদি এসব বুজরুকি বন্ধ না করেন তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর যদি চলে যেতে হয় এসব পাপ কাজের কারণে তাহলে আর আপনি আমাকে পাবেন না বলে দিলাম। মঞ্জু চাচা এবার তার ইতস্তত ভাব কাটিয়ে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে বললেন ফারজানাকে ভেতরে নিয়ে যেতে, আর কবিরাজকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন। এরপর আমি মঞ্জু চাচাকে বললাম, আজ এশার সালাতের পর পর্দার সহিত ফারজানাকে আমার সাথে নিয়ে আসবেন, তার উপরে মহান আল্লাহ তাআলার কালামের মাধ্যমে রুকিয়া শুরু করবো ইনশাল্লাহ, ঘরের সবাই সালাত আদায় করবেন নিয়মিত। আর আপনাদের পরিবারে ইদানিংয়ের মাঝে কি কেউ অসুস্থ হয়ে পড়েছে নাকি? তিনি বললেন, জি হুজুর, আমার ছোট ভাই অসুস্থ, সে ঘুম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে প্রায়, তার সাথে দেখা করতে চাইলে পাশের একটি বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়। বারান্দায় একটি বিছানায় একজন মধ্যবয়সী লোক শুয়ে আছেন। আমি তার পাশে বসে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনার কি হয়েছে আমাকে বলবেন একটু? উনি আমার দিকে অল্প কিছু সময় তাকিয়ে থেকে বললেন, হুজুর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, তাই বলতে চাচ্ছি না। আমি ওনাকে বললাম, চাচা আপনি আমাকে না বললে আমি অনেক কিছুই জানতে পারবো না, দয়া করে দুশ্চিন্তা ছাড়া বলুন। এরপরে তিনি শোনালেন এক ভয়ঙ্কর ঘটনা, তার সার সংক্ষেপ বলছি। ওনার নাম সাজু, পেশায় একজন মাছের আড়তদার এবং মাছ চাষি। প্রায় সময় বেচাকেনা শেষ করে একসাথে তার যে ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলো ঘুরে বাড়ি আসতে হয়, তাই তার দেরি হয়। বেশ কিছুদিন আগে এমন রাত করে বাড়ি ফিরছিলেন, তাদের গেটের ভেতরে ঢোকার পর উনি মঞ্জু চাচাদের বাড়ির টিনের চালের উপর চোখ পড়তে দেখতে পান কালো আলখেল্লা পরিহিত 10 থেকে 12টি অবয়ব হাঁটু মুড়ে উপর হয়ে বসে দুলছে। প্রথমে তিনি ভাবলেন চোট্টর হবে, তাই হাতে থাকা টর্চ লাইটের আলো ফেলেন চালের উপরে। আলো ফেলেই তিনি ভয়ে চমকে ওঠেন, তিনি দেখেন আলখেল্লার ভেতরে মুখের স্থানে যতটুকু দেখা যাচ্ছে সেখানে মাংসের দলা ছাড়া আর কিছুই নেই। ভয়ে তিনি পিছিয়ে আসেন, আর ঠিক তখনই দেখলেন ওই কালো অবয়বগুলো মাছ থেকে একটি অবয়ব উঠে দাঁড়ায় এবং সেখান থেকে লাফ দিয়ে শূন্যে উঠে মিলিয়ে যায়। উনি ভয়ে চিৎকার করতে যাবেন, ঠিক তখনই ওনার ঘাড়ের পেছনে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, মনে হয় ওই জায়গাটি পুড়িয়ে দিয়েছে। এরপরে উনি চিৎকার দিয়ে উঠলে বাড়ির সবাই বের হয়ে এসে ধরাধরি করে ওনাকে ওনাদের ঘরে নিয়ে যান। প্রচণ্ড ব্যথায় তিনি ঘুমিয়ে পড়েন,
সেদিন থেকে একটি স্বপ্ন প্রতিদিনই দেখছেন। তিনি ঘুমালেই দেখতে পান তার পরিবারের কেউ একজন মারা গেছে এবং ফারজানা সেই মৃতদেহর মাংস খুবলে খাচ্ছে, আর ফারজানার পেছন থেকে সেই কালো অবয়বগুলো দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে কিছু একটা বলছে। প্রতিবার ঘুমের সময় তিনি পরিবারের ভিন্ন ভিন্ন সদস্যকে মৃত অবস্থায় দেখতে পান আর ফারজানাকে দেখেন তার শরীরের মাংস ভক্ষণ করতে। এই স্বপ্নের ভয়ে তিনি ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, এমন একটা অবস্থা চলছে। সবচেয়ে বড় কথা হলো, রাত হলেই তিনি তার টিনের চালের উপর হাঁটা চলার শব্দ শুনতে পান। মাঝে একদিন তার মাথার কাছের জানালার ওপাশ থেকে একটি শব্দ শুনতে পান। তার মতে অ্যাজমা রোগীদের শ্বাসটান উঠলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। শব্দ শুনে তিনি মাথা উঠিয়ে বাইরে তাকিয়ে দেখেন সেই কালো অবয়বটি দাঁড়িয়ে আছে। শব্দটি আসছে তার মুখের স্থানে যে মাংসপিণ্ড রয়েছে সেখান থেকে, আর সেই মাংসপিণ্ডটি নিঃশ্বাসের সাথে সাথে আমাদের বুক যেভাবে ওঠানামা করে ঠিক সেভাবে ওঠানামা করছে। এটা দেখে ভয় চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। এরপরে বাড়ির লোকজন এসে ওনাকে পানি টানি দিয়ে জ্ঞান ফেরান। তিনি খুব মনোযোগ আমি খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনলাম। তারপর ঘাড়ের পেছন দিকে পরীক্ষা করে দেখি সেই একই চিহ্ন, উল্টো করে ত্রিভুজ। বেশ বুঝতে পারছিলাম আমি পিশাচগুলোর মাঝখানে এসে পড়েছি। দেরি না করে বের হয়ে আসলাম সেই ঘর থেকে। রাতে মসজিদে এশার সালাত আদায় করে একটু নির্জনতার খোঁজে এদিক ওদিক হাঁটছিলাম আর বড় দাদা বা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। কিছু সময় পরে হামজা ভাই এলেন। সালাম বিনিময় শেষে আমি ওনাকে সব খুলে বললাম। উনি সব শুনে আমাকে বললেন, সুফিয়ান ভাই, আমরা জানি এমন কিছু হচ্ছে এবং কিছু করতে না পারলে সামনে আরও হবে। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে না পারলে ফারজানার ছোট চাচার মৃত্যুর মাধ্যমে শুরু হবে ওনাদের পরিবারে মৃত্যুর মিছিল। আপনি ফারজানার পাশাপাশি তার চাচার উপরে রুকিয়া পরিচালনা করেন। আপনি শুধু এই পিশাচটাকে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে বের করে আনেন, বাকিটা আমরা বুঝে নেব ওকে কী করতে হয়। আর ফারজানার রুকিয়া করতে আপনার সময় লাগবে, কিন্তু আপনি রুকিয়া বন্ধ করবেন না। ইনশাল্লাহ এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ইনশাল্লাহ অবশ্যই আসবে। মনে রাখবেন, রুকিয়া শুরু করার পর আপনার সাথেও শয়তানগুলো দেখা হবে, তাই সবসময় সাবধান। কথাগুলো বলে হামজা ভাই চলে গেলেন। আমি ফিরে আসলাম ফারজানার বাড়িতে। এসে দেখি বাড়ির বারান্দার ঘরে ফারজানাকে পর্দার সাথে মেঝেতে পাটি বিছিয়ে বসিয়ে রাখা হয়েছে। সাথে তার খালা বসেছেন, অদূরে তার বাবা ভাই মেজোচাচা বসে আছেন। আমি ফারজানার বিপরীতে বসে পড়লাম। ব্যাগ থেকে আমার সব সফরের সঙ্গী পবিত্র কোরআন শরীফ বের করে আনলাম আর বের করলাম বড়দাদার পাঠানো সেই পানি। তারপর ফারজানার উদ্দেশ্যে সালাম দিয়ে বললাম, বোন কেমন আছো তুমি, কেমন লাগছে তোমার, কি হয়েছে তোমার, আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। ফারজানা স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি ভালো আছি, আমার কিছু হয়নি হুজুর, তবে আপনার কিছু হবে, নিশ্চিত থাকুন। কথা শুনে অবাক হইলাম, এত সাবলীলভাবে সুন্দরভাবে আমার কিছু হবে, আপনি নিশ্চিত থাকুন, এই কথাটা বলতে পারলো। মনে মনে যা বোঝার বুঝে নিলাম। আমি আর কিছু জিজ্ঞেস না করে রুকিয়া শুরু করলাম। কোরআন শরীফ পাঠ করার যখন শুরু করেছি ফারজানার চেহারায় পরিবর্তন শুরু হলো। অল্প কিছুক্ষণ পরে সে খেপে উঠল। তার খালা ফুফু আরও কিছু মহিলা তাকে জোর করে বসিয়ে রাখার চেষ্টা করছেন, কারণ ফারজানা বারবার উঠে যেতে চাইছিল। বেশ কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করার পরে দেখি ফারজানার শরীর নিস্তেজ হয়ে যায়। আমি তাকে ঘরে নিয়ে যেতে বলি। এরপরে মঞ্জু চাচাকে বলি, চাচা আমাকে কিছুদিন সময় দিতে হবে, কারণ ওর উপর যে আসর করছে সে বেশ শক্তিশালী। মঞ্জু চাচা সম্মতি দিলেন। আমাকে তার বাড়িতে থাকতে বললে আমি মানা করে দিলাম। তাকে অনুরোধ করলাম তিনি যেন আমাকে কোনো একটি মসজিদে থাকার ব্যবস্থা করে দেন। এলাকার প্রভাবশালী মানুষ তিনি, তাই এই কাজটি খুব সহজে করে ফেলতে পারলেন, খুব বেশি সময়ও লাগলো না। এরপরে ওনার সাথে নিয়ে আমি ফারজানার ছোট চাচার ঘরে যাই। ওনাকে অজু করিয়ে আনতে বলি। অজু করে আসার পর ওনার উপর রুকিয়া পরিচালনা শুরু করি। বেশ কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করার পর সবার সামনেই সেই সাধু চাচা হঠাৎ উপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে গলা দিয়ে বিদ ঘুটে ঘর ঘর শব্দ বের করতে থাকে। ঘরের সবাই এমন শব্দে ভয় পেয়ে যান। আমি কিন্তু তেলাওয়াত বন্ধ করলাম না, পড়তে থাকলাম। হঠাৎ দেখি ওনার মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো বের হচ্ছে আর উনি সোজা হয়ে বসে থাকা অবস্থায় উপরের দিকে মুখ হা করে ছটফট করছেন। প্রায় 2 মিনিট সেই ধোঁয়া বেরুলো। এরপরে সাধু চাচা জ্ঞান হারান। সেই ধোঁয়ার কুণ্ডলি ঘরের চালের ফাঁকা দিয়ে মিলিয়ে গেল। সবাই ধরাধরি করে সাধু চাচাকে বিছানায় নিয়ে আসেন।
অল্প একটু পরেই ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পরে আমার সাথে আনা সেই পানি থেকে একটু খাইয়ে দিলাম ওনাকে আর বললাম, চাচা আপনি এখন ঘুমান, ইনশাল্লাহ আজ রাতে আর আপনি খারাপ কিছু দেখবেন না। বাকিদের দিকে ফিরে বললাম, আপনারা সবাই ফজরের আজান দিলে মসজিদে চলে আসবেন, সবাই মিলে পাঁচ ওয়াক্তের সালাত জামাতে আদায় করবেন, ঘরের কোনো পুরুষ মানুষ আজ থেকে ফজরের নামাজের সময় ঘুমিয়ে যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের পরিবারের উপর বেশ বড় মুসিবত এসেছে, সবাই মিলে রাব্বুল আলমিনের কাছ থেকে এই মুসিবতের বিরুদ্ধে সাহায্য চান, ইনশাল্লাহ আমার আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আরও কিছু আমল বলে দিয়ে আমি বের হয়ে আসি, রাতের খাবার সাথে নিয়ে আমাকে মসজিদে এগিয়ে দিয়ে আসেন ফারজানার ভাই মেরাজ। পথে হাঁটতে হাঁটতে সে বলে, হুজুর আমার বোন ভালো হবে তো? খুব কষ্ট লাগে ও যখন পাগলামি শুরু করে, আমার আদরের বোন। আমি উত্তর দিলাম, মেরাজ ভাই আমার আল্লাহ তার মুমিন বান্দাদের হেফাজতের দায়িত্ব নিজেই নেন, ভরসা রাখুন রব্বি কারিমের উপরে, চেষ্টা করুন এখন থেকে একজন মুমিন হওয়ার, ঘরের সকলকে রহমতের পথে আসতে বলুন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এমন টুকটাক কথা বলতে বলতে আমরা মসজিদে চলে আসি। আমি অজু করে মিরাজ ভাইয়ের শরীর বন্ধ করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই, কারণ আমার ভয় ছিল পথে তার উপর কোনো বিপদ আপদ না হয়। এরপর খাওয়া দাওয়া করে মসজিদের এক কোণে বিছানা পেতে শুয়ে পড়ি, সারাদিনের পরিশ্রমে খুব দ্রুত ঘুমিয়ে পড়ি। রাত কত হবে বলতে পারবো না, মসজিদের বাইরে থেকে কেমন যেন একটা জন্তুর হুঙ্কার বিকট শব্দ আসছিল, শুনে আমার ঘুম ভেঙে যায়। সাথে সাথে উঠে বসে নিজের শরীর বন্ধ করে জানালার এক পাটি খুলে বাইরে তাকাই। আমি দেখি মসজিদের সীমানার বাইরে কালো আলখেল্লা পরিহিত প্রায় 50-60 অবয়ব, যাদের মুখে মুখ বলতে কিছু নাই, মাথার স্থানে শুধু একটা বিশাল মাংসপিণ্ড, চিৎকারের সাথে যেটি ওঠানামা করছে, এমন কতগুলো পিশাচ মসজিদের দিকে ফিরে সেই হুঙ্কার দিচ্ছে আর আস্তে আস্তে এগিয়ে আসছে মসজিদের দিকে। সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। আমি জানালার কাছ থেকে সরে এসে চিৎকার দিয়ে আমার আল্লাহকে ডাকতে থাকি, সাহায্য চাইতে থাকি আমার রবের কাছে। ওরা এগোতে এগোতে মসজিদের সীমানার কাছাকাছি আসতেই হঠাৎ আমার পেছন থেকে একজন বলে ওঠে, ভয় নেই সুফিয়ান, তোমাকে তো আগেই জানানো হয়েছে, ইনশাল্লাহ আমরা তোমার সাথে শেষ পর্যন্ত আছি, এদিকে এসো, আমার পাশে এসে বসো, বাইরে তাকিও না। আমি পেছনে ফিরে দেখি বড় দাদা একদম সামনের কাতারে বসে আছেন। ওই মুহূর্তটায় আমার যে কেমন খুশি লেগেছে তা আমি বোঝাতে পারবো না, খুশিতে আমার চোখে পানি চলে আসে। আমি দৌড়ে গিয়ে বড় দাদার হাতে চুমু খাই। বড় দাদা আমার মাথায় হাত রেখে শান্ত করেন এবং বলেন, চিন্তা করো না সুফিয়ান, শিকার করার আগে শিকারকে তার শিকারের ক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানতে হয়, যে পারে না সে নিজেই শিকারে পরিণত হয়। বাইরের ওই শয়তানগুলো ঠিক তাই হয়েছে, চলো নিজেই দেখবে। একথা বলে আমার হাত ধরে টেনে নিয়ে নিজেও তিনি আমার সাথে জানালার পাশে এসে দাঁড়ালেন। দেখলাম পিশাচগুলো ততক্ষণে মসজিদের দরজার কাছে চলে এসেছে। আমাকে দাঁড় করে রেখে বড় দাদা মসজিদের দরজার দিকে গিয়ে খুলে দিয়ে দাঁড়ালেন সেখানে। ওনাকে দেখে পিশাচগুলো হঠাৎ হুঙ্কার এবং সামনে এগোনো বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। বড় দাদা শয়তানগুলোর উদ্দেশ্যে বললেন, হে কাফরিয়ানের অনুসারী শয়তানরা, কালিমা তো তোদের নসিবে নাই, মৃত্যুর আগে অন্তত তোদের নেতাকে জানিয়ে দে যে আমি তোদের হত্যা করতে যাচ্ছি, যা এখনই জানিয়ে দে, কারণ এখান থেকেও তোরা তোদের নেতাকে জানিয়ে দিতে পারবি। এই কথা শেষ হওয়ার সাথে সাথে আমি দেখলাম চারদিক থেকে হামজা ভাই, সাদিক ভাই সহ প্রায় 300-400 জিন পিশাচগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের সবাই বিচিত্র সব অস্ত্র নিয়ে এসেছেন, এই ধরনের অস্ত্র কখনো দেখিনি আমি। কেউ কেউ সেই পিশাচদের হাতের উপর ঝাঁপিয়ে পড়েছে, কেউ পায়ের উপর, কেউ মুখের উপর, মোট কথা কোনো দয়া দেখানো হলো না তাদের উপরে। দীর্ঘ সময় মসজিদের সামনে তাণ্ডব চলল, বেঁচে থাকার তাগিদে পিশাচগুলো অনেকক্ষণ লড়েছে কিন্তু সংখ্যা এবং শক্তিতে তারা টিকতে পারলো না। 3 পিশাচ বাদে বাকি সবগুলোকে সেখানেই হত্যা করা হয়, ওই 3 গলায় হাতে পায়ে শেকল পরিয়ে নিয়ে যাওয়া হয়, অন্য মৃত পিশাচগুলোর দেহ তারা নিয়ে যান। এদিকে বড় দাদার অনুসারী আমাদের 4 মুসলিম ভাইও শহীদ হন সেই যুদ্ধে। বড় দাদা তাদের কাছে যান, প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দেন তিনি, চুমু খান সবার কপালে। সেদিন আমি দেখেছিলাম রব্বুল আলমিনের সৃষ্টি করা একজন শক্তিশালী মাখলুকাতের চোখে অশ্রুধারা, উপস্থিত সকল মুসলিম জিন ভাইদের চোখে অশ্রু, আমি নিজেও নিজেকে ধরে রাখতে পারিনি। শহীদদের পাঠিয়ে দিয়ে বড় দাদা আমাকে নিয়ে আবার ভেতরে আসলেন।
কিছুক্ষণ চুপচাপ থেকে বলতে শুরু করলেন, আবু সুফিয়ান, তোমার কাজ প্রায় শেষ, বাকিটা কাল আমার এক বন্ধু আসবেন, এইখানে উনি করবেন, তুমি তার সাথে থেকো। কাফরিয়ান ফারজানা নামের মেয়েটির শরীর আশ্রয় নিয়েছে। ভালোভাবে অনেক সময় নিয়ে খোঁজ নেওয়ার পরে আমি আসল ঘটনা জানতে পেরেছি। তোমার মামা মরহুম সুলাইমান শেখ যে কাজটি করতে গিয়ে আহত হয়ে ফেরেন, সেই কাজ করার সময় তিনি কাফরিয়ানের ছেলেকে হত্যা করতে সক্ষম হন এবং তার ছেলের সাথে থাকা কাফরিয়ানের আদলে তৈরি কালো পাথরের একটি মূর্তি তিনি সাথে নিয়ে যান রফিক সাহেবের বাসায়। দুদিন পরে তোমার মামা ভুল তথ্যের ভিত্তিতে আবার বের হয়ে যান কাজ শেষ করতে এবং ভেলাত কাফরিয়ানের শিকারে পরিণত হন। রফিকের বাসা থেকে বের হওয়ার আগে সেই মূর্তিটি রফিকের কাছে আমানত হিসাবে রেখে আসেন, কিন্তু নতুন বাড়িতে ওঠার সময় তিনি সেটি হারিয়ে ফেলেন, যা পরবর্তীতে আহাত খুঁজে পায় এবং আবেগের বশবর্তী হয়ে ফারজানাকে সেটি আবার উপহার দেয়, যেহেতু আহাত ফারজানাকে পছন্দ করত। এরপর থেকে ফারজানা অসুস্থ হতে থাকে। ভেলাত চেয়েছে ফারজানার আপন কাউকে সে বাঁচিয়ে রাখবে না, একজন একজন করে স্বীকার করবে। এই জন্য সে তার অনুসারীদেরকে নিয়ে ফারজানার পরিবারের মাঝে বিভীষিকার মতো প্রবেশ করে। আলহামদুলিল্লাহ সব ভালোভাবেই রব্বি করিমের দয়ায় শেষ হচ্ছে। তোমার পরিবারের হেফাজতের দায়িত্ব এই রেহমান তার দলবল নিয়ে আছে, চিন্তা করো না তাদের নিয়ে। কাফরিয়ানকে জীবিত অবস্থায় ধরা খুবই জরুরি, অনেক হিসাব আছে তার সাথে আমাদের। কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, সেদিন তোমাকে কাফরিয়ানের যে পুটুলিটা পাঠিয়েছিল সেটা হাত দিয়ে ধরা উচিত হয়নি তোমার, খারাপ রকমের জাদু করা ছিল তাতে। তুমি আমার জন্য অপেক্ষা না করে নিজেই এটি ধরে ফেলেছ, কাজটি নিজেই করে ফেলেছ, সারা জীবন তোমাকে ভোগাবে এই জাদু, যেটা আমাদের সকল ক্ষমতার বাইরে। আল্লাহ তাআলা এবং আমার রসুলের তরিকা মতো চলার চেষ্টা করবে ইনশাল্লাহ, এগুলো হয়তো অনেকখানি কমে যাবে, এই জাদুর প্রভাব কমে যাবে, তবে একেবারে কিন্তু যাবে না, সারাটা জীবন তোমাকে এটা ভোগ করতে হবে। চলো এখন শুকরিয়া নামাজ আদায় করি একসাথে। একথা বলে থামলেন বড় দাদা, এরপর আমরা একসাথে সালাত আদায় করার পর উনি বিদায় নিয়ে চলে যান। সেদিন ফজরের নামাজের পরে আমি আস্তে আস্তে ফারজানের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকি। মসজিদে সালাতের সময় অনেকে আমাকে জিজ্ঞেস করলেন রাতে কী হয়েছিল, কারণ তারা সবাই সেই হুঙ্কার, চিৎকার, কান্না, আর্তনাদ শুনতে পান। আমি শুধু তাদের বলি আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়েছে, আর কিছু না। ফারজানাদের বাড়িতে এসে দেখি সবাই ফারজানাকে বেঁধে ঘিরে রেখেছে। মিরাজ ভাই জানালো মধ্যরাতের পর থেকে হঠাৎ সে পাগলামি শুরু করে, চিৎকার করছে আর বলছে তাকে ছেড়ে দিতে, সে নিরাপদে গিয়ে ফারজানাকে ছেড়ে দেবে। শুনে আমি একটু হাসলাম আর বললাম, ভয় নেই ভাই, আপনারা খেয়াল রাখেন সে যেন কোথাও যেতে না পারে, আল্লাহর সাহায্য আসছে। আমার কথা মতো ফারজানাকে প্রায় সারাদিন বেঁধে রাখা হলো। কাফরিয়ান বের হতে পারছিল না, কারণ বাইরে বড়দাদার অনুসারী এবং অন্যান্য সর্দারদের অনুসারী হাজার হাজার জিন ভয়ানক সমস্ত অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল যে সে বাইরে বের হবে আর তার জীবন শেষ হয়ে যাবে। মাগরিবের সালাতের পর একজন বয়স্ক হুজুর আসেন ফারজানার বাড়িতে, তার সাথে আরও চারজন এসেছেন। আমি তাকে একবার দেখে চিনতে পেরেছি, উনি দক্ষিণবঙ্গের বিখ্যাত আলেম হাফেজ শাহ হুজুর। উনি বাড়িতে ঢুকেই আমাকে কাছে ডাকলেন, আমি কাছে এসে সালাম বিনিময় করলাম ওনার সাথে। উনি বললেন, বাবা সুফিয়ান, আমি তোমার কথা শুনেছি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন তোমাকে শেফা দান করেন। এরপর আরও কিছুক্ষণ কথার পরে উনি উঠোনে এসে কিছু ময়দা পরে ছিটিয়ে দিলেন, তারপর ফারজানাকে নিয়ে আসতে বললেন। ওনার সাথে আসা চারজন চার কোনায় দাঁড়িয়ে পড়লেন, মাঝখানে ফারজানাকে বসিয়ে শুরু করলেন রুকিয়া। ওই চারজন হুজুর চারদিক থেকে ফারজানার শরীরে পানি ছিটাচ্ছিলেন। আমি লক্ষ্য করছিলাম হাফেজ হুজুরের রুকিয়া পদ্ধতি, উনি এমন সব আমল করছেন যা আমি জানতাম না। অল্প কিছুক্ষণ পরে সকলের চোখের সামনে ফারজানার মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে থাকে, ধোঁয়াটা বের হয়ে উপরের দিকে উঠতে থাকলো। সবাই ফারজানার দিকে তাকিয়েছিলেন, আমি দেখছিলাম ধোঁয়াটা কোথায় যায়। অল্প একটু উপরে ওঠার পরে দেখলাম বাড়ির বাইরের এক নারকেল গাছ থেকে চার পাঁচটি আলো খুব দ্রুত এসে ধোঁয়ার কুণ্ডলিটাকে নিয়ে শূন্যে মিলিয়ে গেল। এদিকে ফারজানা অনবরত বমি করছে, কিন্তু তার বমির সাথে বের হচ্ছে নখ, চুল, কালো সুতা দিয়ে মোড়ানো এক টুকরো লাল কাপড় এবং শেষে বের হয়ে এলো ছোট্ট কালো পাথরের একটি মূর্তি। হাফেজ শাহ হুজুর মূর্তিটি নিয়ে চলে যান, যার সময় আমাকে বলেন, বাবা রব্বুল আলমিনের পথে চলতে হলে অনেক বাধা আসে, সেই বাধা কাটিয়ে যদি অল্প কিছু সময়ও কেউ বাঁচে আমি মনে করি সেটাই তার জন্য অনেক বেশি ভালো। থেকো
পরের ঘটনা অনেক সংক্ষিপ্ত। ফারজানা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার পরিবারেও আর কোনো সমস্যা হয়নি। সমস্যা যা হয়েছিল আমার সে এক অন্য ঘটনা, ইনশাল্লাহ বেঁচে থাকলে কোনো একদিন বলবো। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? কাফিয়ানকে কিন্তু ধরে নেওয়া হলো, তার সাথে কি হিসাব নিকাশ হয়েছিল সেটা আমরা এখনো জানতে পারিনি। অবশ্যই তার পরিণতি কি হয়েছিল আপনারা বুঝতে পারছেন। অসংখ্য জিনকে নির্বিচারে, বিভিন্ন ধর্মের জিনকে তার নিজের প্রয়োজন মতো বলি দিয়েছে, ঠিক যেমন কিছু নরপিশাচরা মানুষকে বলি দেয়, ঠিক ভেলাদ কাফরিয়ানো জিনদেরকেও বলি দিয়েছে, মানুষদেরকেও তার কাজ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছে, হত্যা করেছে। এই কারণে জিন সম্প্রদায়ও তাকে খুঁজছিল, আর এরা সবাই ছিল শয়তানের অনুসারী। উল্টো ত্রিভুজ, এটি কিন্তু জাদুবিদ্যার একটি চিহ্ন, অনেক সময় মানুষরাও এটা ব্যবহার করে। আপনারা দেখবেন যে ইলুমিনাতিতে এটাও ব্যবহৃত হয়। প্রিয় লিসেনার্স, দীর্ঘ একটি ঘটনা ছিল, আসলে দীর্ঘ। আমার বলা ভেলাদ কাফরিয়ানের ঘটনাটিও আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো বড় ঘটনা বলেছি, দিলুমিয়ার ঘটনা, তারপরে অতলপানির বিভীষিকা, এসবগুলো থেকে এই ঘটনাটি বড়ই বলতে হবে আমার কাছে মনে হচ্ছে আর কি। প্রিয় লিসেনার্স, আজকে বিদায় নিতে চাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তবে একটি কথা আমার বলতেই হবে, সেটি হলো যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা, তার প্রতি অগাধ বিশ্বাস, যে যেই ধর্মেরই হোক না কেন, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসই পারে এই ধরনের খারাপ জিনিসগুলো থেকে আমাদেরকে হেফাজত করতে। আর সবসময় সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরকে। হুটহাট করে কোনো মানুষকে আমরা অনেক সময় বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করাটা খারাপ কিছু নয়, কিন্তু তিনি যদি কোনো সন্দেহজনক ব্যক্তি হন তাহলে তার দেওয়া অনেক কিছুই কিন্তু আর খাওয়া যাবে না। এটাও কিন্তু প্রিয় লিসেনার্স আমরা মাথায় রাখব। আর এই যে ঘটনা, এই ঘটনা পড়লাম, এর মধ্যে কিন্তু অনেকগুলো শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আপনারা পুরো ঘটনা শুনলে শিক্ষণীয় ব্যাপারগুলো ধরতে পারবেন। আমার কাছে এই ঘটনার মধ্যে বেশ কয়েকটি জায়গা খুব কষ্টদায়ক মনে হয়েছে, বিশেষ করে একটি বার্তাবাহক জিন, সে যখন এই কাফরিয়ানদের হাতে বন্দী হয়ে গেল, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো। এরপরে আরও জিন কাফরিয়ানের অনুগত সেই আলখেল্লা পরা পিশাচগুলোর সাথে যুদ্ধ করতে গিয়ে বেশ কিছু জিন শহীদ হলেন। মানুষের উপকারের জন্য এরকম জিন অসংখ্য হয়তোবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মারা যাচ্ছেন, তাদের খোঁজ খবর মানুষ আমরা কেউ জানি না, জানার হয়তোবা প্রয়োজনও বোধ করি না, আমরা শুধু মানুষের খবরগুলোই জানি। আর তাদের জানার, তাদের খবরগুলো জানার কথাও নয় আমাদের, সেটা আমাদের পক্ষে সম্ভবও নয়। তবে এতটুকু তো সম্ভব, আমরা যখন সমগ্র বিশ্ববাসীর জন্য দোয়া করি, সেই সাথে আমরা বলবো যে পৃথিবীর সকল জিন এবং ইনসান উভয়ের জন্য দোয়া করবো, এতটুকু তো আমাদের সাধ্যের মধ্যে আছে, তাই না? এতটুকু ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আগামীকাল সৌমিত্র রায়ের পাঠানো একটি দীর্ঘ ঘটনা, দ্য লর্ড অফ ডার্কনেস, এটি নিয়ে রাত 10:59 হাজির হচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুফিয়ান হুজুরকে, যিনি এই ঘটনা জুবাইল ইসলাম ভাইকে দিয়েছেন। আর জুবাইল ইসলাম ভাইকেও আরও বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি, তিনি এত বড় একটি ঘটনা উনি লিখেছেন, লিখে পাঠিয়েছেন, দীর্ঘ সময় নিয়ে, আসলে অনেক সময় লেগেছে এত বড় একটি ঘটনা ওনার লিখতে। আর এটা লিখতে গিয়ে উনি কিন্তু বেশ কয়েকবার সমস্যায় পড়েছিলেন, যেমন উনি প্রথমবার লেখা শেষ করার পর, অর্ধেকেরও বেশি লেখা শেষ করার পর ওনার মেইল স্প্যামের আক্রমণে ক্র্যাশ করে, পরবর্তীতে মেইলটা আবার রিওপেন করে দেখেন ওখানে কোনো মেইল নেই, তারপরে বেশ কয়েকবার মুসিবতের মধ্যে পড়েছেন, শেষ দিকে সেই ঘটনাটি পুরোপুরি শেষ করতে পেরেছেন। আর এই ঘটনাটি লেখার সময় ওনার স্ত্রী একটি ঘটনা বলেছেন, যেটি কিন্তু আমরা ঠিক এই 71 নং এপিসোডের প্রথম ঘটনায় আমরা বলেছি, একটি স্কুলের ঘটনা। মূলত এই ঘটনাটি লেখার সময় ওনার স্ত্রী এই ঘটনাটি ওনাকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, আজকে বিদায় নিচ্ছি।
আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের সকলের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই